সাদা আল্লাহুল আলিমুল আজিম। ছাদের উপরে যারা রয়েছেন ছোট ছোট ভাইরা, কারেন্টের লাইন আছে, আপনারা একটু সতর্ক থাকবেন, কারেন্টের লাইনের দিকে আপনারা একটু সতর্ক থাকবেন। হ্যালো, লাইভ ঢুকছি, লাইভ শুরু হয়েছে বেশি। তিন নং খাদিমনগর ইউনিয়ন বিএনপির নেতা জাহেদ আহমদ, জাহেদ আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছেন। মজিদ ভাই আছেন, মজিদ ভাই দেখছেন ভাই, আসসালামু আলাইকুম। হাটখোলা ইউনিয়ন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান বক্তা, সিলেট এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব মঞ্চে উপস্থিত, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি, সিলেট জেলা বিএনপির বর্তমান প্রথম আহ্বায়ক কমিটির প্রথম সদস্য জননেতা জনাব আবুল কাহের শামীম মঞ্চে উপস্থিত, সিলেট জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ইমরান আহমদ চৌধুরী মঞ্চে উপস্থিত, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সহসভাপতি জনাব শামীম ভাই মঞ্চে উপস্থিত, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব আবুল কাশেম মঞ্চে উপস্থিত, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আরেক সদস্য জনাব মাহবুবুল্লাহ চৌধুরী মঞ্চে উপস্থিত, জেলা বিএনপির আরেক সদস্য জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী সহ এবং সিলেট জেলা সিলেট সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব এ কে এম তারেক কালাম মঞ্চে উপস্থিত, টুকরবাজার ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব শহীদ আহমদ সাহেব সহ সিলেট জেলা বিএনপি এবং সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং টুকরবাজার ইউনিয়নের নেতৃবৃন্দ, আমার বক্তব্য শুরুতেই আমার পক্ষ থেকে গ্রহণ করুন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই বারাকান্ত হৃদয় নিয়ে আপনাদের কাছে বলতে চাই, বারবার নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া আজ দীর্ঘদিন থেকে অসুস্থ, এই ফ্যাসিস্ট সরকার বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থাটুকু করছে না, তাই আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, বেগম খালেদা জিয়াকে মুক্ত না দিলে এবং সুচিকিৎসার ব্যবস্থা না দিলে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখান থেকে ঘোষণা দিবেন, যে ঘোষণা দিবেন এই ঘোষণাতে আমরা সদর উপজেলা বিএনপি সর্বাত্মক সব ধরনের আন্দোলনে
এগিয়ে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ। ধন্যবাদ জাহেদ আহমদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন হাটকুলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জননেতা আজিরউদ্দিন চেয়ারম্যান। জননেতা আজিরউদ্দিন চেয়ারম্যানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সিলেট এক আসনের নেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব সহ জেলা কেন্দ্রীয় এবং জেলা নেতৃবৃন্দ, সম্মুখে উপস্থিত প্রত্যেক ইন্ধন থেকে আগত, উপজেলা থেকে আগত মুরব্বিয়ান, ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠন সহ সবাই আসসালামু আলাইকুম। আজকে আমাদের নেত্রী অসুস্থ, সুচিকিৎসায় করার জন্য বিদেশ দেওয়ার এই দাবিতে আমরা উপস্থিত হয়েছি। এ মিটিং অনেকবার হয়েছে, আমরা মানসিকভাবে প্রস্তুত নিতে হবে। আমরা নেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশ দেওয়া হবে না, দিবে না। আমরা 71 সালে দেশ স্বাধীনের জন্য যেভাবে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের জন্য আমরা পুনরায় আবার প্রস্তুত থাকতে হবে। আমরা আমাদের কেন্দ্র থেকে যখন যে প্রোগ্রাম আসবে, যেখানে যথায় তথায় আমরা ইনশাল্লাহ অংশগ্রহণ করব। আজকের উপস্থিতি সবাই রাস্তার সাইডে না ঘুরিয়ে আমরা সভাস্থলে আসি। সবাইকে ধন্যবাদ, খুদা হাফিজ, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশ। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জের কিংবদন্তি জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। সম্মানিত উপস্থিতি, আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আপনারা, আমরা যারা এখনো বাজারে ঘোরাফেরা করছি, সবাইকে সমাবেশস্থলে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা দেখতে পাচ্ছেন, আজকে বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে, দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার দাবিতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান মিথ্যা মামলা প্রত্যাহার সহ দাবিতে আজকের এই সমাবেশ। আজকের এই সমাবেশে দলে দলে যোগদান করে সমাবেশকে সফল ও সাফল্যমণ্ডিত করে তুলুন। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট এক আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের সভার সভাপতিত্ব করছেন বিএনপি সিলেট জেলা শাখার সম্মানিত আহ্বায়ক জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল জননেতা কামরুলদা জাগিরদার উপস্থিত হয়েছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত হয়েছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ, আমি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি টুলটিকর ইউনিয়ন বিএনপির, টুকের বাজার ইউনিয়ন বিএনপি নেতা
টুকার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব এনামউদ্দিন মেম্বার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বক্তব্য রাখবেন টুকার বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম হোসেন। এনাম হোসেনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমার সম্মুখে এলাকার মুরব্বী যুবক, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্য দিতে জানি না, তারপরে আমার নাম যখন দেখেছেন আমি একটি কথাই বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘদিন ধরে দেখতেছেন আমাদের এই আন্দোলন হতে যাচ্ছে। এই আন্দোলনের মাধ্যমে প্রধানমন্ত্রী, আপনারা দেখবেন এখন টিভিতে, অনেক সময় দেখবেন টিভি দেখলে প্রধানমন্ত্রীর কপাল কুঁচ হয়ে গেছে, তার মানে 12টা বাজার আর বেশি বাকি নয়। আপনারা সবাই ইনশাআল্লাহ অপেক্ষা করুন, আর আমার ইউনিয়ন বিএনপির উপরে, আমার উপরে যে দায়িত্ব বর্তাইব, ইনশাআল্লাহ আমি এই দায়িত্ব পালন করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এনাম হোসেন মেম্বার সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা আশিক উদ্দিন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার অন্যতম সদস্য, সিলেট মহিলা কলেজের সাবেক বিপি সামিয়া চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য ফারুক আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কৃষক দল সিলেট মহানগর শাখার আহ্বায়ক জননেতা হুমায়ুন কবির শাহীন উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম উপস্থিত হয়েছেন। জাতীয়তাবাদী দল সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী যুবদল সিলেট মহানগর শাখার আহ্বায়ক জনাব নজিবুর রহমান নজিব উপস্থিত হয়েছেন। সিলেট জেলা বিএনপি জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি কামরুল হাসান শাহীন উপস্থিত হয়েছেন। বিএনপি সিলেট মহানগর শাখার অন্যতম সদস্য, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান সাবু উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদলের আরেক সোনালী ফসল বিএনপি নেতা সুলেমান হোসেন উপস্থিত হয়েছেন। সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা আমির হোসেন আমরা দেখতেছি সিলেট জেলা কৃষক দলের
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন 6 নং টুকের বাজার ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আমরা করতালির মধ্যে দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কেন্দ্রীয় যুব দলের সাবেক সহসভাপতি জনাব আব্দুল কাইম চৌধুরী। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব ফখরুল ইসলাম ফখরুল। আমাদের মাঝে একটা বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে 7 নং মুঘলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক, যুবদল, ছাত্রদল। হাততালির মধ্যে দিয়ে আমরা তাদের বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের এই সভায় এসে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন আমির। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি মোগলগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব বশির আহমদ। বশির আহমদ সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। রায় চিহ্ন দিলেন, আচ্ছা আও না তুই। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কৃষক দলের মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার তুতু, জনাব আব্দুল জব্বার তুতু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব একেম তারেক কালাম, জনাব একেম তারেক কালাম। নাম তো বারবার মোবাইলে আশ্চর্য ব্যাপার, সবই না তো আসেন তো কেউ। মিছিলার আজ এই সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী মাঠ ঢুকের বাজার মাঠে লুকে লুকারণ্য মানুষের মনের মধ্যে একটি আশা, একটি আকাঙ্ক্ষা, আর সাধারণ মানুষের হৃদয়ে রক্তকরণ হচ্ছে সে একটি দাবি, একটি কারণ, দেশ মাথা সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য 90-এর সময়ের স্বাধীনতা আন্দোলনের সময় অপসীম নেত্রী হিসেবে সুপরিচিত হয়েছিলেন, দীর্ঘদিন থেকে এই আওয়ামী বাকশালের কারাগারে বন্দী রয়েছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমাদের সকলের মাথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজকের এই বিশাল সমাবেশে 8 নং হান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সহসভাপতি, যুগ্ম সম্পাদক আহমদ আলী, ওয়ারিস আলী, আব্দুর রহমান, বাদশা মিয়া, ফারুক আহমদ, আব্দুল খালেক, যুবদল, ছাত্রদল, অসংখ্য নেতৃবৃন্দ নিয়ে আমাদের এই সভাস্থলে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজ এই টুকর বাজারে ঐতিহ্যবাহী মাঠে লুকে লুকারণ্য একটি স্লোগান, মুক্তি চাই।
স্লোগানে আজ কুকুর বাজার মুখরিত হচ্ছে। ভক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই। বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সম্মানিত আহ্বায়ক আহমদ আলী। আহমদ আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আহমদ আলী সাহেবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ডানদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে আছে দয়া করে আপনারা ভিতরে চলে আসুন। ডানদিকে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন দয়া করে ভিতরে চলে আসুন, রাস্তায় দাঁড়াবেন না। ভিতরে অনেক খালি জায়গা আছে, বসেন, পিছনের দিকে বসেন, রাস্তায় জাম করবেন না, রাস্তা আটকাবেন না, রাস্তা পরিষ্কার করুন। খান্দিগাঁও নেতৃবৃন্দরে আমি অনুরোধ করলাম, আপনারা সব ডাইন দিকে আইয়ারি, বাম দিকে আইয়া আপনারা সব এখানো হাড়াউকা বাসা আমাদের হইলাম, তুমি সব রে তোমার অনুকা রহমান ভাই আপনারা আউকা, সবাই অবাজিত আউকা, আমার ভাই স্টেজে আইছেন, আও সব বিত্রাও, ফারুক আও বিত্রাও, রাস্তা ছাড়তেইব, রাস্তা সব ছাড়তেইব। বক্তব্য রাখবেন আট নং খান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আহমদ আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে, সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে, সামনে চক্কর বন্দর একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। জেলা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, উপজেলা নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের এই সভা থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা খালেদা জিয়ার স্থায়ী মুক্তি চাই, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য আমরা পাঠাতে চাই, এবং আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা আগামী 2023 সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। এই দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে ছয়নকুতর বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক সাগরের সম্পাদক নেতৃত্বে একটা মিছিল এসেছে, আমরা করতালির মধ্যে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা দেখতে পাচ্ছি টোলডিগর ইউনিয়ন বিএনপি সভাপতি সাধারণ সম্পাদক যুগ্ম সম্পাদক সিনিয়র সভাপতি সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, করতালির মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটি অসিলেট বিভাগীয় টিম প্রধান মোহাম্মদ জাকির হোসেন খান। আট নং ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি বশির আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। পরবর্তী বক্তব্য টোলডিগর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুর রহিম। আব্দুর রহিম সাহেব বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় ঘোষণার অংশ হিসাবে আজকে সিলেট জেলার অন্তর্গত সদর উপজেলার ঐতিহ্যবাহী টুকর বাজার ইউনিয়নের টুকর বাজারেই আজকের এই জনসভা। উক্ত জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং আমার সামনে আমার
ফিতরিতুল্লাহ মুরব্বি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনাব উপস্থিতিতে আমরা একটাই কথা, বেগম জিয়াকে মুক্তি দেন, বেগম জিয়াকে মুক্তি দেন, সুচিকিৎসার জন্য বিদেশ যেতে অর্ডার দেন। আপনার যে নীতি শেখ হাসিনা, আপনার নীতি পরিবর্তন করুন। এই দেশের মানুষ এই নীতি আর পছন্দ করে না। যদি আপনি নীতি পরিবর্তন করেন না, এই দেশের মানুষ কি করবে জানেন? এই নীতি পরিবর্তন করেন নতুবা কিলের চোটে হার করে দিব চল। এই নীতি পরিবর্তন না করলে বাংলার মানুষে গোড়া করে গ্রামে গঞ্জে প্রতিনিধি গুলো তুলবে, আর নীতি পরিবর্তন না করলে কিলের চোটে বুঝবে তো কি হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বক্তব্য রাখবেন টুলডিগড় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম। আব্দুর রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। সম্মানিত আজকের সভার সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ ও আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, আমরা কার বিরুদ্ধে আন্দোলন করছি এটা আপনারা অবশ্যই অবগত আছেন, কারণ শেখ হাসিনার আওয়ামী লীগ একটি বঙ্গভঙ্গ দল। এই দলের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি, কারণ এই দলের জন্ম হয়েছে ভণ্ডামির মাধ্যমে। আমরা জানি যে শেখ মুজিবুর রহমান আন্দোলন করে আন্দোলন সংগ্রাম করলেন গণতন্ত্রের জন্য, এবং ক্ষমতায় আসার পর গণতন্ত্রকে হত্যা করলেন। এই জন্য সিলেট জেলা ছাত্র দলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদিম হোসেনের নেতৃত্বে আমাদের আজকের এই সমাবেশে বিশাল একটা মিছিল এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জেলা মহানগর ছাত্র দলের যৌথ নেতৃত্বে একটা বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাজিদ হোসেন বাবু, সহ সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জেলা ছাত্র দলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্র দলের সভাপতি সজীব দোষী এস, মহানগর ছাত্র দলের সাধারণ সম্পাদক আফসান আহমেদ, এবং জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিমের নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের টুলডিগড় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আজকের এই জনস্রোতকে কৃতজ্ঞতা অভিনন্দন জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এই কথা বলতে চাই, আমরা ততক্ষণ পর্যন্ত নীরব হব না, নিস্তব্ধ হব না, মাঠ ছেড়ে গড়ে চলে যাব না, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্রের নেত্রী, দেশ নেত্রী আমাদের মা খালেদা জিয়াকে মুক্ত করে গণতন্ত্রকে উদ্ধার করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা মাঠ ছেড়ে গড়ে চলে যাব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ছাত্র দলের নেতৃবৃন্দ, আপনারা দয়া করে সভাস্থলের পিছনে চলে যান, এখানে রোড ব্লক করবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা রোড শুনে সভাস্থলের পিছনে চলে যান। আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহসভাপতি সিলেট জেলা এবং বাংলা জেলার সমন্বয় সাজিদ হাসান মঙ্গলকে সভাপতি
বিএনপি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির কনভেনারের নেতৃত্বে সাবুদ্দিন ভাই এবং শামীমের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মধ্য দিয়ে তাদেরকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, আমাদের রাস্তা ক্লিয়ার করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, আমাদের স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, যাদের বুকে কার্ড কার্ড ঝুলানো রয়েছে, রাস্তাটা দয়া করে পরিষ্কার করে দেন, রাস্তাটা দয়া করে পরিষ্কার করে দেন। আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা যারা রয়েছে, যাদের বুকে কার্ড রয়েছে, দয়া করে আপনারা নিজ দায়িত্বে রাস্তাটা পরিষ্কার করে দেন। সবাইকে আমাদের মঞ্চের সামনের দিকে নিয়ে আসেন। রাস্তা পরিষ্কার না থাকলে পিছন থেকে আমাদের মিছিল আসতে পারতেছে না, আপনারা দয়া করে রাস্তাটা পরিষ্কার করুন। আমাদের ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং আমাদের বিএনপিকে যারা ভালোবাসেন, বেগম জিয়াকে যারা ভালোবাসেন, দয়া করে শৃঙ্খলা বজায় রাখেন, মাঠের ভিতরে ঢুকেন। বাসের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে ছাত্রদলের নেতৃত্ব, পিছনে মুরব্বীরা, দয়া করে পিছনে মুরব্বীরা আপনারা একটু সরে যান, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত হয়েছেন, যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সিলেট বিভাগের দায়িত্বশীল শহীদুল্লাহ তালুকদার, আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনসার উদ্দিন, আমরা আনসার ভাইকে আজকের এই সমাবেশ থেকে স্বাগত জানাই। আমি জাতীয়তাবাদী ছাত্র দলের ভাইদেরকে অনুরোধ করব, আমরা রাস্তা ছেড়ে দিব, আমাদের আরো অনেক মিছিল রয়েছে, ওনারা আসতে সুযোগ করে দেবেন, সবাইকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব শামী মাহবুব, উপস্থিত হয়েছেন সিলেট বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি এই টুকরে বাজারের কৃতি সন্তান আলতাফ হোসেন সুমন, বক্তব্য রাখবেন আলতাফ হোসেন সুমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব চাইতে নির্যাতিত নেত্রী, সব চাইতে জনপ্রিয় নেত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এবং সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে আজকে
আমার শৈশব কৈশোর এবং যৌবনের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক টুকের বাজারে মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত থাকবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য শ্রদ্ধা ভাজন নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত এই জনপদের সর্বস্তরের নেতৃবৃন্দ বক্তব্যের প্রারম্ভে আপনাদের জানাই রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি এই প্রোগ্রাম নিয়ে সিলেট জেলায় আমাদের দ্বিতীয় মহাসমাবেশ দেশ নেত্রীর সুচিকিৎসার দাবিতে আমরা সারা বাংলাদেশে প্রতিটি জেলায় এই রকম মহাসমাবেশ করে আসছি আমরা শান্তি প্রিয় কর্মসূচির মাধ্যমে আমাদের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা দিচ্ছি কিন্তু এখন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমাদের বিভিন্ন সমাবেশে আমাদের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে আমরা শান্তি প্রিয় কর্মসূচি চাই না আমাদের সেই যৌক্তিক দাবিকে আমলে নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে একটি চূড়ান্ত আন্দোলনের ইঙ্গিত প্রকাশ করেছেন উনি উনার বক্তব্যে বলেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে বাংলাদেশ এই বক্তব্যের মাধ্যমে এই ইঙ্গিতের মাধ্যমে যদি আমরা বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই যদি আমরা বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে চাই যদি আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে চাই যদি আমরা দেশ নায়ক তারেক রহমানের বিরচিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটাতে চাই তাহলে আমাদেরকে রাজপথ দখল নিতে হবে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে আমার নেতা আপনার নেতা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিতকরণ সহ সকল যৌক্তিক আন্দোলন আদায়ে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই রাজপথ দখল রাখবো এই দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মুক্তি পাক তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ আলতাফ হোসেন সুমন আমি আজকের অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে আজকে মাঠে মঞ্চে উপস্থিত থাকবেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সদস্য সচিববৃন্দ উপস্থিত থাকবেন আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা এবং মহানগর শাখার নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা করতালি স্বাগত জানাই আমি আবারও অনুরোধ করছি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক বৃন্দ সদস্য সচিব আর আমন্ত্রিত অতিথিবৃন্দ ছাড়া বাকি সবাই আমরা স্টেজ থেকে নেমে যাব আজকের অনুষ্ঠানের সৌন্দর্য রক্ষার্থে আমি অনুরোধ করছি সবাইকে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ খান জামাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশ স্থলে উপস্থিত হয়েছে আমরা করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মহানগর ছাত্র দলের সংগ্রামী সভাপতি সুধীর জ্যোতি এস সিলেট জেলা ছাত্র দলের প্রাক্তন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম মহানগর ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান
আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহসভাপতি, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, সাতগোয়ার মাঠে মানুষের নেতা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছে সিলেট জেলা মহিলা দলের সংগ্রামী সভাপতি সালেহা কবির শেফি, সালেহার কবির শেফি, সিলেট জেলা মৎস্যজীবী দলের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, আব্দুল মালিক এবং ইসলামউদ্দিনের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে, রাস্তা ক্লিয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি, পিছনে অনেক জায়গা রয়েছে, দয়া করে রাস্তা পরিষ্কার করার জন্য আহ্বান জানাচ্ছি, স্বেচ্ছাসেবক দল সিলেট জেলা এবং মহানগর নেতৃবৃন্দদের প্রতি উদারতা আহ্বান জানাচ্ছে, আপনারা রাস্তায় না দাঁড়িয়ে আমাদের সমস্ত অনেক জায়গা খালি রয়েছে, আপনারা সেই জায়গায় আসার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে উপস্থিত হয়েছেন, আজকে মিছিল সহকারে উপস্থিত হয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির হোসেন খান উপস্থিত হয়েছেন, মিছিল সহকারে উপস্থিত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজ হোসেন আজিজ, আমরা কর্তারের মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। আমাদের রাস্তার মধ্যে আমাদের যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, দয়া করে রাস্তাটা ক্লিয়ার করেন, কারণ পিছনের মিছিল আসতে পারছে না। আপনারা মাঠ দেখেন, মাঠের পিছন দিক ফাঁকা, মাঠ ভর্তি করেন, সারা বাংলাদেশ দেখবে, সারা বাংলাদেশের বাইরে বিএনপির যে লক্ষ লক্ষ সমর্থকরা ছড়িয়ে আছে সারা পৃথিবীতে, তারা দেখবে আজকে সিলেটের সভা, ফেসবুক লাইভ হচ্ছে, দয়া করে মাঠের শূন্য জায়গাটা পূর্ণ করেন আর রাস্তা ফাঁকা করেন, যেন আমাদের পিছনের বিশাল বিশাল মিছিলগুলি আসতে পারে, রাস্তা ফাঁকা করেন দয়া করে। আর স্টেজে আমার যে সমস্ত ভাইয়েরা আছেন, শুধুমাত্র জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, মহানগর বিএনপির শুধুমাত্র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব আহ্বায়ক এবং আমন্ত্রিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়া বাদ বাকি সবাই স্টেজ থেকে দয়া করে নেমে যান, আমরা শৃঙ্খলায় বিশ্বাস করি, সবাই মিলে আমরা সবাটিকে সফল করব। আর স্বেচ্ছাসেবক দল রাস্তা থেকে মাঠে ঢুকেন, রাস্তা ফাঁকা, রাস্তা ফ্রি করেন, মাঠে জায়গা নেন। আমরা দেখতে পাচ্ছি এক নং জালালাবাদ ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক আবু কামালের নেতৃত্বে, ইসলামউদ্দিন সাহেবের নেতৃত্বে বিশাল একটা মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে, আমরা কোর্টালির মধ্যে তাদেরকে বরণ করে নিচ্ছি। বক্তব্য রাখবেন মহিলা দলের সংগ্রামী সভাপতি সালেহা কবির শেফি। কেন্দ্রীয় কর্মসূচি ঘোষিত আজকের সিলেট জেলা কর্তৃক আয়োজিত আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আজকের এই মহাসমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি আমাদের জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিদার ভাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হাসান টুকু প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন, আমাদের মাটি ও মানুষের নেতা আব্দুল মুক্তাদির ভাই এবং উপস্থিত কেন্দ্রীয় রাস্তা ফাঁকা করে আমার আমার ভাইয়েরা মাঠের পিছন দিক শূন্য, মাঠ পূর্ণ করেন আগে, রাস্তা ফাঁকা করেন, আমাদের পিছনে বিশাল বিশাল মিছিল আছে, তারা সভাস্থলে আসতে পারছে না, কারণ রাস্তা জাম করে দিয়েছেন আপনারা ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, আপনারা মাঠের পিছনে যান, যুবদল মাঠের পিছনে যান, যুবদল আহ্বায়ক জেলা মহানগর সদস্য সচিবরা আপনারা আপনাদের যুবদলের ভাইদের মাঠের পিছনে নিয়ে যান, স্বেচ্ছাসেবক দল মাঠের পিছনে যান।
জালালাবাদ ইউনিয়নের মুরব্বী ইসলামউদ্দিন সাহেব আপনি চেয়ারে বসেন, আসেন ভিতরে আসেন, আর বাকিরা পিছনে যান, রাস্তা ফাঁকা করেন। আমাদের হলুদ ক্যাপধারী ভলান্টিয়ার ভাইয়েরা রাস্তা ফাঁকা করেন। সিলেট জেলা যুব দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের নেতৃত্বে, মহানগর এবং জেলার যুব দলের নেতৃত্বে বিশাল একটা মিছিল এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। আমরা করতালির মধ্যে তাদেরকে বরণ করে নিচ্ছি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন মাটি ও মানুষের নেতা, সিলেট এক আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মুক্তাদির ভাই উপস্থিত আছেন। ঢাকা থেকে আগত আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ, প্রিয় যুব দলের খাদিমপাড়া বিএনপি নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত আছে, আমরা তাদেরকে স্বাগত জানাই। খাদিমপাড়া বিএনপি নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের সমাবেশে যুক্ত হয়েছে, আমরা তাদেরকে অভিনন্দন জানাই। জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা এবং মহানগর শাখার সকল স্তরের নেতা কর্মীকে আমরা আহ্বান জানাই। আমরা মাঠের বাম পাশে, মঞ্চের বাম পাশে আমাদের খালি জায়গা এখন আছে, আমরা সেই খালি জায়গায় অবস্থান করতে হবে, রাস্তা পরিবহনের জন্য সহযোগ্য করে দিতে হবে। যুবদলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের নেতা কর্মী ভাইরা, রাস্তা ফাঁকা করে দিতে হবে আমাদেরকে, পরিবহন চলাচলের সুবিধার্থে রাস্তা আমাদেরকে ফাঁকা করে দিতে হবে। মঞ্চের বাম পাশে এখনো অনেক জায়গা খালি আছে, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, এবং মঞ্চের সামনে অনেক জায়গা খালি আছে, আপনারা সেই জায়গাতে অবস্থান করবেন এবং শৃঙ্খলা বজায় রেখে শৃঙ্খলা রক্ষার্থীকে রক্ষার্থী আমাদেরকে সহায়তা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, মিছিল আসার কারণে আমরা বক্তব্য দাঁড়াইভাবে দিতে পারছি না, দুঃখিত। যাই হোক, আপনারা প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী শেখ আমাদের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজকে মৃত্যুর সন্ধিকোণে অবস্থান করছেন, কিন্তু এই ফ্যাসিবাদী সরকার আমাদের নেত্রীকে বিদেশ যেতে দিচ্ছে না। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, শেখ হাসিনা, আপনারা সদস্যের মৃত্যুর দায়ভার নিয়েছেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশ পাচারের দায়ভার নিয়েছেন, দিনের বুট রাত্রে দেওয়ার দায়ভার নিয়েছেন, কিন্তু আল্লাহর কসম, যদি আমাদের নেত্রীর কিছু হয়ে যায় আপনারা রেহাই পাবেন না। শেখ হাসিনা, ইতিহাসের দিকে তাকিয়ে দেখেন গাদ্দাফির অবস্থা কি হয়েছিল, লিবিয়ার জনগণ গাদ্দাফিকে নিয়ে মাঠে ফুটবল খেলেছিল, সেই দোষাই আপনার হবে। তাই শেখ হাসিনা, সময় থাকতে আমরা আপনাকে হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের নেত্রীকে বিদেশ নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করে দিন, নতুবা আপনার দশাও সূচনীয় হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, আজকের এই মহাসমাবেশের জনগণই প্রমাণ করে দিয়েছে আমাদের দলের যোগ্যতা এবং শেখ হাসিনা কোথায় যাবে। তাই আমরা আসুন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদেরকে যে আন্দোলনের ডাক দিবেন আমরা সেই আন্দোলনে শরীক থাকবো, এবং শরীক থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য, জিন্দাবাদ বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক, তারেক মোহন জিন্দাবাদ, এমিলিয়া সালি জিন্দাবাদ, জিন্দাবাদ। গোয়েন্দা উপজেলা বিএনপি একটা বিশাল মিছিল এসে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, আমরা করতালের মধ্যে তাদেরকে বরণ করে নিচ্ছি। প্লিজ প্লিজ, এই জায়গাটা সাংবাদিকদের, ভাই ভাই দয়া করে এখান থেকে বাইর। গোয়েন্দা উপজেলা যুবদল, গোয়েন্দা উপজেলা যুবদলের আহ্বায়কের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। কৈশিক বাবা মহানগর যুবদল,
বক্তব্য রাখবেন সিলেট জেলার বদলে ডাক্তার ডক্টর নায়ক অ্যাডভোকেট অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন মুমিনুল ইসলাম মুমিন আজকের এই মহাসমাবেশ
সমর এবং সুশৃঙ্খল করতে চাই। প্রত্যেক স্তরের নেতাকর্মীর কাছ থেকে আমরা সহযোগিতা কামনা করছি। বক্তব্য রাখবেন সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী। সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী। বক্তব্য রাখবেন সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা কৃষক দলের সংগ্রামী সভাপতি, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক, বাজার ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনতা দল আলহাজ শহীদ আহমদ। আলহাজ শহীদ আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব কামরুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অতীত ভূমিকা রেখেছে।
1975 সালে যখন গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, আমাদের বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন। 1991 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই স্বৈরাচার মুক্ত করেছিলেন, আবার দেশে গণতন্ত্র নিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা। আজকে 2 বছর যাবৎ কারারুদ্ধ অবস্থায় আছেন, আমরা তার নিঃশর্ত মুক্তি জানাচ্ছি। এবং সেই সাথে সাথে আমি অনুরোধ জানাচ্ছি আমাদের কেন্দ্র থেকে যেসব কর্মসূচি আসবে সেই কর্মসূচি পালনের অঙ্গীকার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া ওমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, এমিলিয়া সালি জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ। আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী যুব দল যুব সৈকত পণ্ডিত শুভ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের নির্বাহী কমিটির অন্যতম সদস্য সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জননেতা জনাব আরিফুল হক চৌধুরী। জননেতা জনাব আরিফুল হক চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার অন্যতম সদস্য দক্ষিণ শর্মা, বিএনপির সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক জনাব শামীম আহমদ। শামীম আহমদকে তার বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বাংলা সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, বারবার নির্বাচিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। জননেতা আরিফুল হক চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রীর, এদেশের কোটি মানুষের মা বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কামরুল হুদা জায়গীরদার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা, সিলেট মাটি ও মানুষের নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনতা খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর বিএনপি ছাত্র দল যুবদল অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে আমাদের মাঝে এখন আজকের এই মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসনের মাননীয় উপদেষ্টা বেগম তাহসিনা রুশদী লুনা। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার সাকাত হাসান জীবন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি
কেন্দ্রীয় সংসদের সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জননেতা কৌশলমন্ত্রী মিলন, আমাদের দাবি উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা, বিএনপি চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা জনাব মোহাম্মদ মোহাম্মদ হোসেন চৌধুরী, আজকের এই মহাসমাবেশে আমাদের আরেক বিশেষ আকর্ষণ ঢাকার জনতার মেয়র, ঢাকাবাসীর জনতার মেয়র ইতিমধ্যে মঞ্চে উপস্থিত হতে চলছেন। জনতার মেয়র জননেতা ইসলাম হোসেন আমাদের মঞ্চে উপস্থিত হতে চলছেন। আমরা তাকে সিলেটবাসীর পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত অভিবাদন জানাই, তাকে আমরা স্বাগত জানাই। আজকের এই সমাবেশ আমার নেত্রে, এদেশের কোটি মানুষের নেত্রে, অপসেন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির সমাবেশ। আজকের সমাবেশ থেকে আমাদের একটাই দাবি, আমরা বিশ্বাস করি এই জনতার আন্দোলনের মাধ্যমে একদিন স্বৈরাচারী নিষেধ হাসিনার পতন হবে। সেই দিন আর দূরে নয় যেদিন জনতা জেগে উঠেছে, জনতা যা মাটি নেমেছে, জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হবে ইনশাল্লাহ। এই আসো বিশ্বাস এবং প্রত্যাশা রেখে দেশে নাকি ভক্তি আবারও দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, একটুবাই দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সভাপতি সিলেট জেলা এবং মদুরা জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপি ছাত্র নেতা সাজিদ হাসান বাবু বক্তব্য নিয়ে আসছেন। সাজিদ হাসান বাবু, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত দেশটির বেগম খালেদা জিয়ার মুক্তি ও শিশু চিকিৎসার দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গেরদের ভাই প্রধান নেতৃত্ব হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, উত্তরাঞ্চলের কৃতি সন্তান, সিরাজগঞ্জের জনমানবের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। সিলেটের জনপ্রিয় জননেতা দেশটির বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী ফসল মৃত্যুঞ্জয়ী ছাত্রনেতা, যুবদলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক যার দক্ষ নেতৃত্বে ও পরিশ্রমে সারা বাংলাদেশের যুবদল নতুন ভাবে সেজে উঠেছে, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই সুলতান সালাউদ্দিন টুকু ভাই সহ কেন্দ্রীয় স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয় ছাত্রদল
সিলেট জেলার বিপ্লবী সভাপতি রাজপ্রদের প্রিয় মুখ আলতাফ হোসেন সুমন ভাই উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয় ছাত্রদল সিলেট মহানগরের বিপ্লবী সভাপতি কর্মী বান্ধব ছাত্র নেতা সুদীপ জ্যোতি এস উপস্থিত আছেন, বাংলাদেশ জাতীয় ছাত্রদল সিলেট মহানগরের বিপ্লবী সাধারণ সম্পাদক ফজলে হাসান রাফি, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলার হোসেন নাদিম সহ জেলা মহানগরের সকল দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দ সহ বিভিন্ন নেতৃবৃন্দকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সাথী ভাইয়েরা, বক্তব্য দিবেন জাতীয় নেতৃবৃন্দ, আমরা শুধু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য বাস্তবায়ন করব। তিনি বলেছেন বাংলাদেশ যাবে কোন পদে, ফয়সলা হবে রাজপথে। বাংলাদেশ জাতীয় ছাত্রদল খোকন ভাইয়ের নেতৃত্বে, শ্যামলের নেতৃত্বে, সুমন ভাই, সুদীপ দা, নাদিম ভাইদের নেতৃত্বে, আসান ভাইদের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছাত্রদল আছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পুলিশ খাওয়ার জন্য প্রস্তুত। এই পুলিশ দিয়ে, এই পুলিশের হর্ন বাজিয়ে আমাদের সমাবেশ বন্ধ করা যাবে না। ছাত্রদল দেশটাকে ফিরিয়ে আনার জন্য, মেরামের মুক্তির জন্য রাজপথে ছিল, আছে, থাকবে। এবং সেই আন্দোলনে আমি একজন কর্মী হিসেবে আপনাদের সাথে পাশে থাকার শপথ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদাফেজ। সহ্য অমরক দেশ বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্য রহমান, তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এমদাদুল স্বপন এবং মাসুকের নেতৃত্বে একটি মিছিল এসেছে, আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের বারবার নির্বাচিত মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী। জননেতা আরিফুল হক চৌধুরী, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখাতে আয়োজিত আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের প্রিয় নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু এখানে উপস্থিত হয়েছেন, কেন্দ্রীয় এবং জেলা স্থানীয় নেতৃবৃন্দ। আমি আজকের এই সভায় আপনাদের পূর্ণভূমি সিলেটের তৌহিদি জনতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে আজকে শপথ নিতে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নেত্রীর আন্দোলনে, নেত্রীর মুক্তির আন্দোলনে আপনারা রাজি আছেন কিনা রাজপথে? ইনশাআল্লাহ এই পূর্ণভূমি সিলেট থেকেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলন শুরু হলো। আপনারা সবাই আগামী দিনের কেন্দ্রীয় কর্মসূচির যে ডাক আসবে সেই ডাকে আহ্বানে সাড়া দিয়ে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আমরা সরকারকে বলতে চাই, যদি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি না দেওয়া হয় আর তার যদি কোনো দুর্ঘটনা ঘটে এর দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আপনাদেরকে দীর্ঘদেশমূলক বক্তব্য রাখবেন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সহ সভাপতি, সদর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক, এই টুকুর বাজারের কৃতি সন্তান জনাব একেএম তারেক খালা, একেএম তারেক খালা। বিসমিল্লাহির রহমানির রহিম। কেন্দ্রীয় ঘোষিত আজকে সিলেট জেলা বিএনপির এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি জননেতা জনাব তামুল হিসা হুদা জায়গিটার উপস্থিত আজকে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় দল
কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য, আপনার আমার প্রিয় নেতা জনাব ইকবাল মাহমুদ টুকু, এই যে মঞ্চের ডান দিকে আমাদের যে সমস্ত ভাইয়েরা আছেন, এই সভাটা সফলভাবে করতে দেন। আপনাদের এখানে দাঁড়ানোর থেকে সভাটা সফল করা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা পিছনে যান, মাঠের পিছনে অনেক জায়গা ফাঁকা আছে, সেই জায়গা পূর্ণ করেন, মহিলাদের সম্মান করেন, মহিলারা সামনে বসে আছে। ইকবাল মাহমুদ টুকু আজকের প্রধান বক্তা, এই সিলেট এক আসনের কাঙ্গারে বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় সাথে চেয়ারপারসনের উপদেষ্টা, মাটি ও মানুষের নেতা জনতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত। এখানে আমাদের শ্রদ্ধাভাজন নেতা যাকে দীর্ঘদিন এই সরকারের গুম নামক কারাগারে রেখেছে, উনার সহধর্মিণী জনতা ইলিয়াস আলীর সহধর্মিণী জননেত্রী জনাব তাসলিমা নুরদীন সহ উপস্থিত আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ও আমার অপবন জনসাধারণ, আসসালামু আলাইকুম। আপনারা অনেক মূল্যবান বক্তব্য শুনবেন, একটু জোর সহকারে আমার দুইটা কথা শুনেন। আজকে তারেক রহমান আমাদের চেয়ারপারসন, উনি যে কর্মসূচি দিয়েছিলেন প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে জেলা পর্যন্ত সম্মিলনের মাধ্যমে কমিটি গঠন হবে। আজকে আমি এই সদর উপজেলার আহ্বায়ক হিসাবে নিযুক্ত হওয়ার পর আমি প্রত্যেকটা ওয়ার্ডে, আমার উপজেলায় 72টা ওয়ার্ডের মধ্যে আমি 64টা ওয়ার্ডে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। এখানে আমার কেন্দ্রীয় নেতা আবুল কায়ের শামীম এবং খন্দকার মুক্তাদি সাহেব প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে কমিটি গঠন করে এসেছেন। আজকে তার ফসল, আজকে তার ফসল, আজকে তলুকের সমাগম হয়েছে অল্প কয়েকদিনের নোটিশে। ইনশাআল্লাহ আগামীতে এই সরকারকে, এই সরকারের এই মসনদ থেকে টেনে শেষে আমরা এই সরকারকে নামাবো। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই উপজেলায়, আমার এই এলাকা বাড়ি, এই যুগের বাজার এলাকায় নেতৃবৃন্দ ঢাকার থেকে আসেছেন, আমি আমার এলাকার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছি উনারা যে আমাদের এখানে এসেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদাবেশ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা এম ইলিয়াস আলী জিন্দাবাদ জিন্দাবাদ, ধন্যবাদ জনাব তারেক কালাম। আমি এ পর্যায়ে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি শেখ মহানগর বিএনপি সদস্য সচিব সাবেক ছাত্রনেতা মিফতাহ সিদ্দিকী উপস্থিত হয়েছেন, শেখ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মরুদ্দিন সোহেল উপস্থিত হয়েছেন, এমদাদ হোসেন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, মহানগর বিএনপির সদস্য হুমায়ুন আহমেদ মাসুক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্র দল সিলেট কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি, কৃষক দলের সহসভাপতি অমর ফারুক শাপিন। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার অন্যতম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জাতীয়তাবাদী ছাত্র সেবক দল সিলেট জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক আব্দুল আহাব খান জামাল। সিলেটের মাটিতে আমাদের আদর্শিক মাতা, গণতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে সংগ্রামী সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক ছাত্রদলের সোনালী ফসল
জনাব কামরুল হুদা জায়গীরদার আজকের সমাবেশের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, উত্তরবঙ্গের কৃতি সন্তান জননেতা ইকবাল হাসান মাহমুদ পুকু আজকের এই সমাবেশে প্রধান বক্তা। এই সিলেট এক আসনের বিএনপির কাণ্ডারি আমাদের বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ভাই আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি, শেখ হাসিনার গণ্যমান্য রাজনীতির শিকার আমাদের আদর্শিক নেতা, আমাদের আশার বাতিদার জননেতা এমিলি আসালের সুযোগ্য সহধর্মিনী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনতা তাহসিনা উদ্দিন লুনা, চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এমাবুল্লাহ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ডক্টর সফলত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন মিলন, যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ভাই, স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি সহসভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী স্বামী, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কায়েস, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সদস্য সচিব হাজির, জেলা সদস্য সচিব জাকির সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বক্তব্যের সহিত আপনাদের জানাচ্ছি সালাম আদাব ও শুভেচ্ছা। বক্তব্য জাতীয় নেতৃবৃন্দ রাখবেন, দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। বক্তব্য পরিষ্কার, দাবি পরিষ্কার, স্লোগান পরিষ্কার, আওয়াজ পরিষ্কার। শেখ হাসিনাকে আমরা ঈশ্বর জলাল সাধারণের পূর্ণভূমি থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আপনার দিন ফুরিয়ে আসতে যদি ভালো চান, যদি ভালো চান, যদি বাঁচতে চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিন। যদি ভালো চান, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করে দিন। যদি ভালো চান, আমাদের নেতা তারেক রহমানকে সসম্মানে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দিন। যদি ভালো চান, সিলেটের এক কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের আবেগ, ভালোবাসা, শ্রদ্ধার জায়গা ইলিয়াস ভাই সহ গুম হওয়া নেতাদের ফেরত দেন, না হলে দিন বদলের পালায় শেখ হাসিনা আপনাকে বিচারের মুখোমুখি হতেই হবে, হতেই হবে। আপনাদের সকলকে আমার সাথে একটি স্লোগান ধরার জন্য আহ্বান জানাচ্ছি, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। তারেক রহমান বিরল দেশে আসবে, বিরল বাংলাদেশে, তারেক রহমান বিরল দেশে বাংলাদেশ যাবে কোন পথে, ফেসলা হবে রাজপথে। ইলিয়াস ভাই ঘুম কেন, ফিরিয়াসলা দূরত্বে ইলিয়াস ভাই যে দূরত্বে নইলে কদিন চলাতে, নেত্রী আছে বিরোধী বন্ধু, নেত্রী আছে ভালো তো সেই নদী, ভালো তো আমি মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান আউয়াল এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, জাকির হোসেন খানকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কর্তৃক আয়োজিত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজকের সভার সম্মানিত সভাপতি কামরুল হুদা জায়গীরদার এখানে উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু সহ
উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন সংগ্রামের শুভেচ্ছা জানিয়ে আমি বলছি, এই শেখ হাসিনা আপনারা জানেন 86-তে চিটাগাং লাল রেগে ময়দানে বলেছিলেন এরশাদের সাথে যারা যাবেন তারা জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল কি উনি এরশাদের সাথে আঘাত করেছে, নির্বাচনে গিয়েছিলেন স্বঘোষিত জাতীয় বেইমান। সে একজন নির্বাচিত প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার নাম সারা বাংলাদেশে মুছে ফেলছে এবং দেশনেত্রী খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্ট বাসা থেকে একটা পরে বের করে দিয়ে তার দলের বাংলাদেশের সকল জেলায় মামলা হামলা করে দেশনেত্রীকে আজকে রেখেছে। আমি একটা কথা বলতে চাই, এই পাশানির হাত থেকে মুক্ত করতে হলে রাজপথের আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে, এবং রাজপথের আন্দোলন মুক্ত করে এই দেশে গণতন্ত্র কায়েম করতে হবে, সেই আশা ব্যক্ত করি। শেষ করে কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট হাসান আহমদ পাটোয়ারি রিপোর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য উত্তরবঙ্গের মহামানব জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত আছেন। সিলেটের কোটি মানুষের জননেতা মিলি আসলের সহধর্মিনী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মিসেস তাসিনা রুজদিলনা প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সিরাজ একাশনের মাটিয়া মানুষের নেতা জননেতা আব্দুল মুক্তাদির সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ভাইয়েরা এবং সিরাজবাসী বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন সংগ্রামী সিলেটবাসী। গতকালকে উপজেলা এবং বিএনপির সম্মেলন হয়েছিল, সেই বিএনপি সম্মেলনে আমরা গিয়েছিলাম সিলেটবাসী বিশ্বনাথের মাটি ও মানুষ তাদের আজকের দিন পর্যন্ত তাদের উদাত্ত আহ্বান বিশ্বনাথের মানুষ আজ কাঁদে, তাদের জিজ্ঞাসা ইলিয়াস আলী কবে আমাদের মাঝে ফিরে আসবে, শেখ হাসিনা ওয়াজেদ তোমাকে অবশ্যই এই প্রশ্নের জবাব দিতে হবে। প্রিয় সিলেটবাসী, আজকে সিলেটের এই ঐতিহাসিক মহাসমাবেশ থেকে আমরা তোমাকে প্রশ্ন করতে চাই শেখ হাসিনা ওয়াজেদ, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি কবে মুক্তি দিবে, তুমি কবে তাকে বিদেশে সুচিকিৎসার অনুমতি দিবে, অন্যথায় তুমি পালানোর আর কোন পথ পাবে না। এই বাংলার 18 কোটি মানুষ এর বিচার নিজের হাতে তুলে নেবে ইনশাল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী ফসল, বিএনপি সিলেট জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জননেতা ইমরান আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই ঐতিহাসিক বিশাল সমাবেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে এই সমাবেশে সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আমি স্টেজে যারা আছেন দয়া করে সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য যারা সদস্য আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব কনভেনার ছাড়া বাদ বাকি বা যারা আছেন দয়া করে এবং আমন্ত্রিত অতিথি ছাড়া কেউ যাতে স্টেজে দা দাঁড়ান আমি দয়া করে তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। প্রিয় ভাইরা, আজকের এই সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সংসদে স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী মিসেস তাহরিস্তিন আরুস্তি লুনা ডক্টর এনামুলক চৌধুরী এবং এই সিলেট এক আসনের মাটি এবং মানুষের নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সহ উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের থাকাকালীন যার সাথে আমি রাজনীতি করেছি, যার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল সমাবেশ করেছি, আমার সেই প্রিয় নেতা ছাত্র দলের সাবেক সভাপতি কেন্দ্রীয় বর্তমান যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগ্রামী জননেতা জনাব সুলতান সাউদ্দিন টুকু সহ উপস্থিত আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমি সময় নষ্ট করছি না প্রিয় ভাইয়েরা, আমি আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে স্তব্ধ করার পায়তারা করছে সরকার। এই সরকার তথাকথিত বিধিনিষেধ আরোপ করে যাতে আমরা রাজপথে নামতে না পারি তার জন্য বিধিনিষেধ আরোপ করেছে, তাই না? আপনাদেরকে আমরা বলতে চাই বাংলার জনগণ কোন বিধিনিষেধ আর মানবে না। যত বিধিনিষেধ আসবেই আমরা রাজপথে নেত্রীর মুক্তির জন্য বুক পেতে রক্ত দেব। ভাইয়ের আমার আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা হবে মুক্তির মিছিলে। বাংলাদেশ জিন্দাবাদ! শহীদ জি আমার হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ। ধন্যবাদ। বক্তব্য নিয়ে আসছেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ইশতিয়াক আহমদ সিদ্দিকী, পরবর্তী বক্তা জনাব শাহজামাল নুরুল হুদা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা কমিটির আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জাকিদের সাহেব, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন সিলেটের গণমানুষের নেতা খন্দকার আব্দুল মুক্তাদি সাহেব, উপস্থিত আরও উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী সহধর্মিণী লুনাবাবি, উপস্থিত আছেন চেয়ারপার্সনের মাননীয় উপদেষ্টা ডক্টর এনামুলক সহ উপস্থিত নেতৃবৃন্দ। আরেকজন মেহমান আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি হলেন জনতার মেয়র ইশরাক হোসেন। আমি ব্যক্তিগতভাবে সিলেটবাসীর পক্ষ থেকে উনাকে ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে উনি আজকে খাওয়ার টেবিলে সুস্পষ্ট ভাষায় একটি কথা বলেছেন, যে কথাটা হলো যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রোগ্রাম যেখানেই থাকবে, আন্দোলন সংগ্রাম যেখানেই থাকবে, সেখানেই আমি হাজির হব, দাওয়াত পাই না পাই। সুতরাং আমি সিলেট জেলা বিএনপির পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে জনতার মেয়র ইশরাক হোসেনকে সিলেটবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সন্ধ্যবৃন্দ, বক্তব্য দেবার অবকাশ নেই, জেলা নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বক্তব্য দেবেন, আমি শুধু একটি কথা বলে আমি বক্তব্য শেষ করবো। দেশ মাতার মুক্তি আন্দোলনে আমরা যাতে সবাই একসাথে অংশীদার করতে পারি সেই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ! বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ! বক্তব্য রাখবেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব মামুন রশিদ মাহমুদ, পরবর্তীতে শাহজামাল নুরুল হুদা। আজান
বিসমিল্লাহির রহমান আজান হইছে না তো বিসমিল্লাহির রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখা আয়োজিত আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গেদার, আজকের আয়োজনের প্রধান অতিথি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তার কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ তুকু এখানে উপস্থিত, বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলী, প্রধান বক্তা সিলেটের কৃতি সন্তান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব খন্দকার মোক্তাদির উপস্থিত, বিএনপির জেলা ও মহানগর নেতৃবৃন্দ, বিএনপি যুব দল ছাত্র দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ভাইরা আমার, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রাণ প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যেমনি মিথ্য মামলায় আজকে কারণ করেছে, ঠিক তেমনি কারাগারে রেখে দুঃখে দুঃখে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে টেনে দিচ্ছে খুনি সরকার। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, খুনি শেখ হাসিনা বিএনপি নেতা কর্মী তত্ত্বে আপনাদের শেষ শেষ এদেশের মাটিতে পূরণ হবে না, হবে না, হবে না, হবে না। বারবার বেগম খালেদা জিয়ার এই সুদূষিকার দাবিতে এবং গণতন্ত্র উত্তরের দাবিতে আমরা সকলে যেন ঐক্যবদ্ধ আন্দোলনে সামিল হই, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য রাখছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখবেন সিলেট জেলা আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব শাহ জামাল নুরুল হুদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গীরদার, আজকের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি জনাব জনাব ইকবাল হাসান মাহমুদ চুকু এবং আজকের প্রধান বক্তা আমাদের সিলেটের এক আসনের নয়নের মণি, আমাদের ভবিষ্যৎ কর্ণধার জনাব খন্দকার জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, আজকের বিশেষ অতিথি আমাদের সিলেটের 1 কোটি মানুষের নয়নের মণি জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিণী জনাব তাসনিনা রুসনি লুনা সহ আমাদের কেন্দ্র নেতৃবৃন্দ এবং জেলার নেতৃবৃন্দ, উপজেলা সিলেট জেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের আজকে ঠুকর বাজার মাঠে আজকের এই জনসমাবেশকে কেন্দ্র করে যারা সদর উপজেলার পক্ষ থেকে এ সুন্দর আয়োজন এবং বিশাল আয়োজন যারা করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ আজকে নেই, যেহেতু এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ আছেন এবং বিভিন্ন জেলা সিলেটের আশপাশের সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত আমাদের নেতৃবৃন্দ আছেন, ওনারা আমাদের দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন।
শুধু দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আজকে এই ফ্যাসিস্ট সরকারের পৃষ্ঠপোষকতায় দীর্ঘদিন থেকে আমাদেরকে আন্দোলন সংগ্রামে বাধা দেওয়া হচ্ছে। আমি যারা আমাদেরকে সরাসরিভাবে বাধা দিতেছে তাদেরকে আমি আজকে এই জনসমাবেশ থেকে হুঁশিয়ার করে দিতে চাই। সিলেটের মানুষ, সিলেটের বিএনপির কাঠি, সিলেটের মাটি, এই সিলেটের মানুষ আর আপনাদের অন্যায় অত্যাচার সহ্য করবে না। আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রতিশোধের মুক্তি না দিলে আমাদের মেয়র সাহেব, মাননীয় মেয়র সাহেব কিছুক্ষণ আগে বলে গেছেন আজকে থেকে সিলেট থেকে বেগম খালেদা জিয়া, আমাদের মা বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রাম এখান থেকে শুরু হলো। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়াকে স্থায়ী মুক্তি না দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন চলবে। ইনশাল্লাহ আমরা চালিয়ে যাব। আজকের এই উপস্থিতি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের আন্দোলন সংগ্রামে আপনাদের সহযোগিতা কামনা করে আজকে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সামনে এখন সংক্ষিপ্তকের বক্তব্য রাখবেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার সংগ্রামী সদস্য, অন্যতম বিএনপি নেতা জনাব আব্দুল মান্নান। জনাব আব্দুল মান্নানকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব কামরুল হুদা জাহাঙ্গীরদার আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। সিলেটের 1 কোটি মানুষের নয়নের মণি এম ইলিয়াস আলীর প্রিয় সহধর্মিণী বেগম জিয়ার উপদেষ্টা জনাব তাহসিনা রুশদী লোনা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, বেগম জিয়ার উপদেষ্টা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সহ জনতার মেয়র জনাব ইশরাক আহমেদ এবং বিশেষ অতিথিবৃন্দ, প্রিয় সিলেটবাসী আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, এতদিন আমরা বিএনপি বাংলাদেশের মানুষকে বলেছিলাম এই সরকার স্বৈরাচার, এই সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। কিছুদিন আগে বিশ্ব গণতান্ত্রিক সম্মেলনে সারা বিশ্ব শেখ হাসিনাকে স্বৈরাচার হিসেবে স্বীকৃতি দিয়েছে। আমরা বলেছিলাম এই সরকার নিশিরাতের বুট চোর, সারা বিশ্ব থেকে আওয়াজ উঠেছে এই সরকার বুট চোর, বুট চোর। প্রিয় ভাইরা, আমরা বলেছিলাম বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে এই সরকার অন্তরীণ করে রেখেছে। সারা বিশ্ব সম্প্রদায় আজকে আওয়াজ তুলেছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি চাই। প্রিয় ভাইরা, এই সরকার বেগম জিয়ার সুচিকিৎসা দিবে না, কারণ দীর্ঘদিন থেকে তারা পয়জনিং করে বেগম জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। সুতরাং এই সরকারকে পতন ঘটিয়ে ইনশাল্লাহ বেগম জিয়ার মুক্তি
কুলণ্ডিত গণতন্ত্র আমরা এদেশে ফিরিয়ে আনবই, আনবো ইনশাআল্লাহ। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ যারা বক্তব্য দিবেন, আমরা তাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এখানে কেন্দ্রের এক জাগ নতুন নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, তাদের সম্মানার্থে তাদের কাছ থেকে সিলেটের মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের আগাম বার্তা শুনতে চায়। আমরা তাদের কাছ থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনতে চাই। আমরা তাদের বক্তব্য শোনার সুযোগ করে দেওয়ার স্বার্থে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যারা উপস্থিত আছেন তাদের কাছে নেতৃবৃন্দের পক্ষ থেকে আমাদের আকুল আবেদন, আমাদের বক্তব্য আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আজানের জন্য বিরতি, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির চলমান নতুন নেতৃবৃন্দের নেতৃত্বে আমাদের সমাবেশে একটি মিছিল যুক্ত আছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। উপস্থিত আছেন জেলা বিএনপির অন্যতম নেতা প্রবীণ মুরব্বী জনাব আহমদুর রহমান চৌধুরী নীলুমিয়া। প্রিয় নেতৃবৃন্দ, এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি, অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির অন্যতম সদস্য অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংক্ষিপ্ত, আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সবাই বক্তব্য সংক্ষিপ্ত করব। এর চেয়েও বেশি আমরা খুশি হব
স্থানীয় নেতৃবৃন্দের বক্তব্য যদি আরো কিছু সীমিত করা যায়। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহা এই সমাবেশটা মহাসমাবেশে পরিণত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের সিলেট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক এবং আমাদের সিলেট একের কান্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব আব্দুল মুক্তাদির ভাই সহ আমাদের এখানে মজলুম জননেতা যিনি আছেন, মজলুম জননেতার সহধর্মিনী ইলিয়াস ভাইয়ের সহধর্মিনী বেগম তাহসিনা রুশদি লুনা সহ আমাদের এখানে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাম ইকবাল হাসান মাহমুদ সহ। ভাইয়েরা আমার আমার বক্তব্য দেওয়ার এখানে কিছু নেই, আমাকে বলা হয়েছে যদি বক্তব্য না দেই সেটা আমার জন্য আরো বেশি ভালো হবে, আমি তাই মনে করি। আমি শুধু তাদের নাম মেনশন করলাম যে তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সমাবেশ মহাসমাবেশে পরিণত হয়েছে। এখানে উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আমাদের কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সদস্যবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। সেই সাথে এখানে যারা আমার প্রাণ প্রিয় সিলেটবাসী, আপনারা মনে রাখবেন এই সিলেট 360 জন আলিয়া নিয়ে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি দখল করেছিলেন, সেই সিলেটকে এখান থেকেই আমরা বাংলাদেশকে আবার সেই অন্যায় এবং জুলুম সরকারের থেকে আমরা মুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, সবাই সম্মত হয়েছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দকে যথার্থ সময় যথেষ্ট সময় দেওয়ার জন্য। এখন স্থানীয় নেতৃবৃন্দ সবাই সম্মত হয়েছেন খুশি মনে বিএনপি কেন্দ্রীয় নেতা আমাদের স্থানীয় বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সবাই। এখন বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সহ সভাপতি সিলেটের বারবার নির্বাচিত কাউন্সিলর আমাদের সবার অত্যন্ত প্রিয় জনাব ফরহাদ চৌধুরী শামীম, জননেতা জনাব ফরহাদ চৌধুরী শামীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকের ঐতিহ্যবাহী টুকরে বাজারে আজকের এই জনসভার সম্মানিত প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু আজকের এখানে প্রধান বক্তা। এই সিলেটের মা মাটির সন্তান খন্দকার আব্দুল মুক্তাদির এবং আজকের এখানে উপস্থিত আমাদের এই সিলেটের এবং জাতীয়তাবাদী দল আপনাদের সবার পরিচিত সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব এম ইলিয়াস আলীর সহধর্মিনী জনাব তাসমিনা রুশদি লুনা সহ এখানে উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের নেতৃবৃন্দ, বক্তব্য রাখার ইচ্ছা ছিল না যেহেতু প্রতিযোগিতার জায়গা, বিশাল বিদায় বক্তব্য রাখতে হচ্ছে। আমি সর্বপ্রথম স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সভাপতি
জনাব মুস্তাফিজুর রহমান এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র দলের সোনালী মণ্ডল, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ভাইয়ের পক্ষ থেকে তথা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সাথী বন্ধুরা, এই সিলেট হযরত শাহজালাল সাফরান 346 পুণ্যভূমি। এখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আজকের প্রধান অতিথি, আমরা রাজপথ থেকে উঠে এসেছি। বিগত দিনে আপনারা যে কর্মসূচি ঘোষণা করেছেন, স্বেচ্ছাসেবক দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মাজলুম জননেতা তারেক রহমানের ব্যঙ্গাজ হিসাবে কাজ করেছে। আমরা আজকে আপনাদের সম্মুখে প্রতিশ্রুতি দিচ্ছি, এই মাফিয়া সরকারকে হটাতে হলে আমাদের ঐক্যের কোন বিকল্প নেই। আমরা সিলেটের মাটির থেকে আপনারা যে আন্দোলনের ঘোষণা দিবেন, সেই আন্দোলন আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এবং যেহেতু সময় কমই কম, বিদায় আমার সিনিয়র নেতৃবৃন্দ বলছেন যে ছোট্ট করার জন্য ব্যবহার হচ্ছে, আসলে এই বক্তব্য আর কোনো শত্রু থাকে না। যদি বক্তব্য না জানা থাকতো তাহলে হয়তোবা আর কেউ পিছনে টানার সুযোগ পেত না। বিদায়, আমরা কথা দিচ্ছি আপনারা যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত মেনে নেব। আমার সাথে স্লোগান ধরবেন, দেশ গড়েছে শহীদ জিয়া, নেত্রী মুদের খালেদা জিয়া, লাল সবুজের পতাকায়, লাল সবুজের পতাকায় জিয়া তোমায় দেখা যায়, স্বাধীনতার কুশক জিয়া, লাল 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 সালাম, চোর চোর বউর চোর, চোর চোর চোর, সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এখন বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি যার সাথে জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশীভূত ছিলাম সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী ছাত্র দলের কমিটিতে আমিও ছিলাম সেই কমিটির এক টুকুর ছাত্রনেতা, সাবেক ছাত্রনেতা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব অমর ফারুক শাফিন, অমর ফারুক শাফিন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে সিলেট জেলা বিএনপি কর্তৃক আয়োজিত মহাসমাবেশের সংগ্রামী সভাপতি প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সিলেটেরই জননেতা জনাব খন্দকার মুক্তাদির সাহেব, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব বিলিয়াস আলীর সহ দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, কৃষক দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের নেতৃবৃন্দ, বক্তব্য বাড়াবো না, বক্তব্য সময় অত্যন্ত স্বল্প। আমরা শুধু বলে দিতে চাই আপনারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন, তার সুচিকিৎসার ব্যবস্থা করুন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবিলম্বে পদত্যাগ করুন, নয়তোবা বাংলাদেশে আপনারা দেখেছেন হবিগঞ্জে বিপ্লবী জনতা কি করেছে,
হবিগঞ্জ থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে ব্রাহ্মণবাড়িয়া, যেভাবে জনগণ ফুসে উঠেছে দেশ নেত্রীর মুক্তির জন্য, গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য, এই বাংলাদেশে দেশ নেত্রীর মুক্তি হবে, গণতন্ত্রের পুনরুদ্ধার অবশ্যই হবে। কারণ শহীদ জার সৈনিকের দমনীতে শহীদ জার বিপ্লবী রক্ত রয়েছে, যে রক্ত কখনো পিছু হটতে জানে না, যে রক্ত কখনো বেইমানি করে না, বিজয় নিশ্চিত করে সেই শহীদ জার সৈনিকেরা গড়ে ফিরে। শেখ হাসিনা আপনার পতন ঘন্টা বেজে গেছে, আগামীকাল আজকে থেকে স্লোগান হবে শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ, শেখ হাসিনা তোমার দিন শেষ, তারেক রহমানের বাংলাদেশ, খুদা হাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত ঢাকা সিটি কর্পোরেশনের জনতার মেয়র জননেতা ইশরাক হোসেন। বক্তব্য নিয়ে আসবেন জনতার মেয়র জননেতা ইশরাক হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে সিলেট জেলা বিএনপি কর্তৃক আমাদের পার্টির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, আমাদের প্রাণপ্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে এই সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার, আরো উপস্থিত রয়েছেন আমাদের মাঝে এই সমাবেশের প্রধান অতিথি উত্তরবঙ্গের বীর সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য, আপনাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আরো উপস্থিত রয়েছেন এই সমাবেশের প্রধান বক্তা, আপনাদেরই প্রাণপ্রিয় নেতা, আপনাদেরই কৃতি সন্তান, এই মাটির কৃতি সন্তান জনাব খন্দকার মুক্তাদীর সহ কেন্দ্র এবং সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দ, আপনাদের জানাই সংগ্রামী সালাম। প্রিয় ভাইরা, আপনারা সকলেই অবগত আছেন বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে, আপনারা একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসেবে সকলে অবগত আছেন। আপনারা জানেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এর সর্বাগ্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছিলেন এবং এই বর্তমান অবৈধ সরকার তাকে তার জনপ্রিয়তায় এতই ভীত হয়ে যায় যে তাকে সম্পূর্ণ মিথ্যা মামলায় একটি ভুয়া রায়ের মাধ্যমে তাকে সাজা দিয়ে তাকে জোরপূর্বক কারাগারে অবরুদ্ধ করে রাখে। গত 3 বছর যাবৎ উনি কারাগারে বন্দী রয়েছেন, অত্যন্ত অসুস্থ অবস্থায় উনি কারাবন্দী রয়েছেন। একজন সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি বারে বারে নেতৃত্ব দিয়েছেন, জীবনকে ঝুঁকি রেখে এবং সর্বোচ্চ ত্যাগ করেছেন উনি, তাকে এই সরকার তাদের প্রতিহিংসামূলক রাজনীতি চরিতার্থ করার জন্যে আজকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রেখেছে। এবং যেই সুচিকিৎসা ওনার প্রাপ্য,
সেই চিকিৎসা থেকে ওনাকে বঞ্চিত করছেন এবং ধীরে ধীরে ওনাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। ভাইরা, একটি ছোট কথা বললেই নয়, না বললেই নয়, অনেক সময় আমার নিজেরও নিজের কাছে ছোট লাগে, একজন বিএনপি কর্মী হিসেবে আমাদের এত বড় দল, এত লাখো নেতা কর্মী সারা বাংলাদেশে, আমরা আমাদের নেত্রীকে চিকিৎসার জন্যে মুক্ত করতে পারি নাই। এটার জন্যে আমাদের লজ্জা পাওয়া উচিত এবং এখান থেকে আমাদেরকে অনুপ্রেরণা নিয়ে সামনের দিকে উনি যে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন সেটিকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার মাধ্যমে ওনার ঋণ আমরা শোধ করতে পারবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের বলতে চাই, আদানের সময় একটু শেষ করে ফেলেছি, নামাজের জন্য আমরা একটু বিরতি যাচ্ছি। Thank you.
না। প্রিয় ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করেছেন। ভাইরা, যে কথাটি আপনাদেরকে পরবর্তীতে বলতে চাচ্ছিলাম, এই বর্তমান অবৈধ ফ্যাসিস্ট খুনি লুটপাটকারী একটি জঘন্য সরকার, তারা ক্ষমতায় আসে 2008 সালের শেষে একটি সেনা সমর্থিত অবৈধ সরকারের সাথে আঘাত করে হাত মিলিয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসন চুরি করে 2009 সালে ক্ষমতা গ্রহণ করে বা আদের শেষে। আপনারা জানেন এরা ক্ষমতা আসার পর আমাদের বাংলাদেশ রাইফেলস পিলখানায় 57 জন চৌকস সেনাবাহিনীর অফিসারদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়, সেটার আজ পর্যন্ত কোন সুষ্ঠু বিচার এর মুখ আমরা দেখতে পাইনি। জনমনে নানান প্রশ্ন জাগে, কিভাবে এটি সংগঠিত হলো, এবং আমি বলতে চাই ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এর বিচে যারা জড়িত রয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, যারাই জড়িত রয়েছে আমাদের সেনাবাহিনীর সার্বভৌমত্ব, তাদের অবশ্যই খুঁজে বের করা হবে এবং যথাযথ তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এরপরে আপনারা দেখেছেন আমাদের আলেম ওলামাদের উপরে বিভিন্ন সময় সরকার অকথ্য নির্যাতন চালিয়েছে, নির্যাতনের ঠান্ডা এসেছে। এই সিলেট হযরত শাহজালালের পুণ্যভূমি, আমি আপনাদের সিলেটবাসীকে আহ্বান জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকেন, আপনাদের জেলা কমিটি নেতৃত্বে আগামী দিনে সকল সংগঠন এবং সহযোগী সংগঠন একযোগে ঐক্যবদ্ধভাবে আপনারা আন্দোলনে মাঠে নামবেন। ভাইরা, এই সরকার 2011 সালে 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একটি এভিএম খায়রুল হক নামের এক বিচারপতি তার রায়ের মাধ্যমে, একটি ভুয়া রায়ের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। তার কারণ ছিল তারা জানে ভোটের মাধ্যমে তারা কোনোদিনও ক্ষমতায় আসতে পারবে, তারা প্রতিনিয়ত আমাদের নেতা জনপ্রাণী গ্রহণের ব্যাপারে কথা বলে যায়, তারা ওনাকে নিয়ে এতই মৃত, উনি তো ওখানে আছেন, আরে এইখানে আসলে কি করবেন, আপনারা পালানোর ভুল পাবেন। ভাইয়েরা, আমি অত্যন্ত দুঃখিত, আমার কণ্ঠস্বরের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে পারছি না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি সিয়ার রহমান অবরোধ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই এবং সুচিকিৎসার দাবি জানাই, এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমরা আজকের এই সমাবেশের সর্বস্তরের জনসাধারণের নেতা কর্মীর পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার চিত্তে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, বিএনপির জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপি নেতা আসিফ চৌধুরী সহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী
সদস্য জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী সহ আমাদের এখানে উপস্থিত অত্যন্ত সম্মানীয় যুবদল কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত, আমরা তাদের কাছ থেকে কেন্দ্রের গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের জন্য তারা সময় দিয়েছেন নেতৃবৃন্দকে, আমরা সবাই করতালির মাধ্যমে এই সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রিয় ভাইরা, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন। 2000 দশক থেকে 1 দশক থেকে 10 দশকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলকে সারা বাংলাদেশে যিনি প্রকম্পিত করেছিলেন, যিনি বাংলাদেশকে প্রকম্পিত করেছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যিনি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এখন 2012-10 দশক থেকে আজকে পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদলের যুবদলকে, তারুণ্যের উন্মাদনাকে, তারুণ্য দীপ্ত উন্মাদনাকে প্রকম্পিত করে চলছেন গোটা বাংলাদেশে। সেই সফল সাধারণ সম্পাদক দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, অত্যন্ত স্নেহভাজন বিশ্বস্ত ব্যক্তিত্ব জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু, যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অবিসম্বাদিত নেত্রী সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা এই সিলেটের মা মাটি মানুষের নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা আব্দুল মুক্তাদির সাহেব উপস্থিত রয়েছেন, আমাদের সকলের প্রিয়, আমাদের আবেগ অনুভূতি সিলেটের মা মাটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী, আমাদের সকলের প্রিয় তাসনিনা রুশদি লুনা সহ সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা গর্ব করে বলি আমরা জাতীয়তাবাদী দল করি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ফিল্ডে যুদ্ধ করে এই দেশটি বাংলাদেশকে উপহার দিয়েছেন আমাদের নেতা। আওয়ামী লীগের নেতারা বলতে পারবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে ফিল্ডে যুদ্ধ করেছে? পারবে না। সেই জন্য তাদের জ্বালাটা কিন্তু একটু বেশি। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশের জনগণকে
গণতন্ত্র উপহার দিয়েছেন। আর আওয়ামী লীগের নেত্রী এরশাদের সাথে 78-86 সালে নির্বাচনে গিয়েছিল, যে জাতীয় বেঈমান হয়েছিল বাংলাদেশে। আর আমাদের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনে আপোষহীন নেত্রী ছিলেন। প্রিয় ভাইরা, সেই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু জ্বালা একটু বেশি। আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। মানুষের জন্য উনি উন্নয়নের জন্য কাজ করেছেন, বাংলাদেশে নারী উন্নয়নের জন্য কাজ করেছেন। আর আওয়ামী লীগের নেত্রী কি করেছে? লুটপাট করেছে আর গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্র ধ্বংসকারী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় ভাইরা, সেই নেত্রীর চিকিৎসা ওনারা দিতে চায় না। স্বাধীনতার 50 বছর পূর্তি করছি আমরা, আজকে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশের জনগণ স্বাধীন করেছিল বাংলাদেশ, তার মূল মন্ত্র ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র শেখ মুজিবের নেতৃত্বে বাকশাল করে তারা ধ্বংস করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। এরশাদের 9 বছর আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। আজকে শেখ হাসিনা সেই গণতন্ত্র ভোটের রাজনীতি ধ্বংস করেছে। বাংলাদেশ বর্তমানে নিশিরাতের সরকার হিসাবে বিদেশের কাছে পরিচিত। তাদের লুটপাটের কারণে আজকে বিদেশিরা বাংলাদেশের সরকারি কর্মকর্তা এমপি মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে, ভিসা বাতিল করছে। এই লজ্জা বাংলাদেশের। প্রিয় ভাইরা, কিন্তু এদের কোনো লজ্জা হয় না। আমরা বলতে চাই, 30 লক্ষ শহীদ হয়েছিল এই বাংলাদেশের জন্য নয়, 2 লক্ষ মানুষ মা বন্যা ইজ্জত দিয়েছিল এই বাংলাদেশের জন্য নয়। আমরা আমাদের নেত্রীর মুক্তি এই হাসিনার কাছে চাই না। চাই আমরা চাই না হাসিনার পতন ঘটিয়ে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। প্রিয় ভাইরা, আমরা যদি না জেগে উঠি এই বাংলাদেশ থাকবে না। আমরা যদি রুখে না দাঁড়াই এই দেশের স্বাধীনতা টিকবে না। আমরা যদি রক্ত না দেই মায়ের মুক্তি হবে না, গণতন্ত্রের মুক্তি হবে না। কে কে প্রস্তুত রয়েছে মায়ের মুক্তির জন্য হাত তুলেন। ওই নেত্রী আছে, ওই বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে, নেত্রী আছে, সবাইকে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে মুক্তি 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 চাই, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই, দিতে হবে। চলো 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 রে চলো, হাসিনা তুই কবে যাবি? আজকে আমরা বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, এই বর্তমান
সময় নেতৃত্ব দিচ্ছে নাকি? দেশ নায়ক তারেক রহমান বলেছে আমি ভোট চাই না, আমরা ভোট চাই না, আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশ নায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশ, এই বসেন, দেশ নায়ক তারেক রহমান, এই রাখেন, দেশ নায়ক তারেক রহমান বলেছে রাখেন, দেশ নায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমরা কে কে তৈরি আছি রাজপথে ফয়সালা করার জন্য? দেখুন তো দেশ যাবে কোন পথে, দেশ যাবে কোন পথে, দেশ যাবে কোন পথে, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, দেশ যাবে কোন পথে। আমরা ইনশাল্লাহ এই সিলেটের মাটিতে বলে যাচ্ছে রাজপথে জিয়ার সৈনিকরা লড়াই করে রক্ত দিয়ে ফয়সালা করব। শেখ হাসিনা আমাদের নেতা বলেছে টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশ তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, যেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেখে গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেই বাংলাদেশ রেখে গেছে সেই বাংলাদেশের দিকে আমরা ফিরে পেতে যেতে চাই। টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, সবাই বলেন টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ। ওই নেতা আছে হাসিনার পতন হবে নেতা আছে, হাসিনা পালিয়ে যাবে নেতা আছে, সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমানের ক্ষয় নাই, রাজপথ ছাড়ি নাই, ইনশাল্লাহ এই পবিত্র মাটিতে বলে যাচ্ছে শেখ হাসিনা তারেক রহমানের নেতৃত্বে তোমার পতন হবে হবে। সবাইকে ধন্যবাদ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন। আজকে এই সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রধান বক্তা চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদি সাহেব, উপস্থিত আছেন সিনিয়র উদ্দিন লোরা ভাবি উপদেষ্টা, মাননীয় চেয়ারপার্সন ডক্টর এনাম উপদেষ্টা, মাননীয় চেয়ারপার্সন সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সুতরাং সময় ওনারা বক্তব্য রাখবেন। মুক্তি, মুক্তি, মুক্তি চাই, মুক্তি, মুক্তি, মুক্তি চাই, মুক্তি, মুক্তি, মুক্তি চাই, মারো লাঠি ভাঙে তালা, শেখ হাসিনার বন্দিশালা, মুক্তি, মুক্তি, মুক্তি চাই, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাফকাত হাসান জীবন। ডাক্তার শাফকাত হাসান জীবন, বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আজকের এই জনসভা সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব কামরুল হুদা
জাগিরদার উপস্থিত আজকে প্রধান অতিথি, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী জনাব ইকবাল হাসান মোহাম্মদ টুকু, উপস্থিত আমাদের সিলেটের 1 কোটি মানুষের নেতা জনাব এম ইলিয়াস আলী সহধর্মিণী তহসিনারুদ্দিন লুনা, উপস্থিত আজকে প্রধান বক্তা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসনের উপদেষ্টা জনাব এনাম মোহাম্মদ চৌধুরী সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা আমার সালামত শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে বেগম খালেদা জিয়ার আমরা মুক্তির দাবিতে এই সমাবেশ। কে বেগম খালেদা জিয়া? বেগম খালেদা জিয়া এদেশের স্বাধীনতার ঘোষক, জিয়াউর রহমানের স্ত্রী। বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর সাবেক প্রধান জিয়াউর রহমানের স্ত্রী। বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। তিনি তিনবার বাংলাদেশে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সেই নেত্রীকে একটি মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে অব্যাহত করে রাখা হয়েছে এবং সেই নেত্রীকে তাকে একটি নির্বাহী আদেশের দ্বারা ওনার সাজা স্থগিত করে এখন ওনার চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ সেই আদেশে লেখা আছে শর্ত সাপেক্ষে ওনাকে ওনার সাজা মকুব করা হয়েছে। আমাদের দাবি সেই শর্ত শিথিল করে তার সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক। ভাই ও বন্ধুরা আমার, আজকের এই সভায় আমাদের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখবেন এবং আজকে প্রধান অতিথি আগামী দিনে আমাদের করণীয় সম্বন্ধে নির্দেশনা দেবেন বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জননেতা তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক। আজকের সিলেট জেলা কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, উপস্থিত আজকের প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য তাহসিনা রুশদী লোনা, উপস্থিত কেন্দ্রীয় বৃন্দ, বিভিন্ন দায়িত্বশীল বৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আমরা আজকে আমি একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বেগম জিয়া 2018 সালে শেষ ভিজিট করেছেন আমাদের শাহজালাল শাহপুরাণের মাটিতে। আসার পরে ওনাকে মিথ্যা একটি সাজানো মিথ্যা মামলার মাধ্যমে ওনাকে জেলে ঢুকানো হয়েছে। তিনি এই মাটিকে চয়েস করেছিলেন, আস্থা রেখেছেন সিলেটবাসীর উপরে, তারা দাঁড়াইতে পারবে, তাদের এই দেশকে, এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সিলেটবাসীর উপরে উনি আস্থা রাখেছিলেন। আমরা এই আস্থার রাখার জন্য, ওনার মুক্তির আন্দোলনের জন্য সবাই আমরা কি প্রস্তুত? আমরা সবাই একসাথে কাজ করে, একসাথে কাজ করে আমরা ওনাকে অবশ্যই মুক্তি করব। আমরা সরকারের কাছে দাবি করব না, করে ওনাকে চিকিৎসা দেন। আমরা বলবো এই সরকার চলে যান, এই সরকারকে আমরা চাই না, এই সরকার স্বৈরাচারী সরকার, অবৈধ সরকারকে আমরা চাই না, আমরা চাই গণতন্ত্র পুনরুদ্ধার হোক। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। জয় বাংলাদেশ। জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আমাদের সিলেটের মাটি মানুষের নেতা জননেতা জনাব ইলিয়াস আলী সহধর্মিণী, জনাব তাহসিনা রুশদী লুনা। জনাব তাহসিনা রুশদী লুনা,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিদার, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী এবং আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদি সাহেব, উপস্থিত আছেন চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এনামুল হক সাহেব, উপস্থিত আছেন সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাত হোসেন জীবন, উপস্থিত আছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন মিলন সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপি মহানগর নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি বেশি বক্তব্য দিব না, বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল না, তবু দুটি কথা বলতে চাই। সেটি হলো যে আমাদের লক্ষ্য দুটো, একটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা, আর একটি হলো আমাদের একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। বর্তমান সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন এবং উনার চিকিৎসা কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, বিদেশে কোনো চিকিৎসার জন্য ওনার বিদেশে সুযোগ দেওয়া হচ্ছে না এবং ওনাকে দেশের বাইরে যাওয়ার কোনো অনুমতি দিচ্ছে না। মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে তার স্বাস্থ্য, সেই স্বাস্থ্য একটি মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার তার প্রাপ্য, এবং যদি সে হয় এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী এবং সে দেশনেত্রী এবং একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না এবং সেজন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, এটা দুঃখজনক বিষয়। তো আন্দোলন করে আমরা বর্তমান সরকারের কাছে কোনো দাবি পেশ করে আমাদের কোনো লাভ হবে না, সেজন্য আমাদের কি করতে হবে, আন্দোলন। আন্দোলন ছাড়া কোনো উপায় নাই এবং আমরা যে আন্দোলনে নেমেছি এই আন্দোলন শেষ পর্যন্ত জয়লাভ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরব না, এটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এবং এই আন্দোলনকে, আন্দোলনের মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব ইনশাল্লাহ এবং উনার সুচিকিৎসার ব্যবস্থা করব এবং সেই সাথে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেব ইনশাল্লাহ। এবং গুমকৃত ইলিয়াস আলী সহ গুমকৃত সমস্ত নেতাকে আমরা ফিরে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই, ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য রাখবেন, আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য। আওয়ামী লীগের জাদ্রেল দুইজন মন্ত্রীকে গত 10 বৎসরে ভোটের যুদ্ধে পরাস্ত করে এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতৃত্বের মধ্যে একজন, সিলেট এক আসনের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নেতা, দুইজন শেখ হাসিনার জাদ্রেল মন্ত্রীকে মোকাবেলা করে সিলেটের মাটিতে বুট যুদ্ধে যিনি বিজয়ী হয়েছেন 1 ঘন্টার নোটিশে, যার বুটের মাত্রা ছিল লক্ষাধিক। বেগম খালেদা জিয়ার অত্যন্ত অস্থাবাজের উপদেষ্টা, দেশনায়ক তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, আমাদের সিলেটের তরুণের জনগণের অত্যন্ত প্রিয় সিলেটবাসীর অত্যন্ত জননন্দিত নেতৃত্ব, সিলেটের এযাবৎকালের
সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতৃত্ব জননেতা খন্দকার আব্দুল মুক্তাদি। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে। আমাদের সময় খুব বেশি নেই, স্লোগান বন্ধ হলে দু চারটা কথা বলার চেষ্টা করি। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী, বাংলাদেশের অভিসম্বাদিত নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আয়োজিত এই সভার সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক জনাব কামরুল হুদা জাগিরদার, আজকে আমাদের প্রধান অতিথি উত্তরাঞ্চলের তেজস্বী পুরুষ সাবেক মন্ত্রী জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মধ্যে উপস্থিত চেয়ারপার্সনের মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা জনাব তাসিনা রশিদ লুনা, মাননীয় চেয়ারপার্সনের উপদেষ্টা ডক্টর এনামুল হক, সাংগঠনিক সম্পাদক জনাব শাকাত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন মিলন এবং যুবদলের অত্যন্ত জনপ্রিয় সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সম্পাদক টাঙ্গাইলের বীর পুরুষ জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এবং আমাদের মধ্যে উপস্থিত আরো কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ, এবং আজকের সভা সফল করার জন্য আমাদের সদর বিএনপি জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের আমার যে সমস্ত ছোট ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আশেপাশের ব্যবসায়ী পথচারী যারা সমর্থক বিএনপি, যারা বেগম জিয়াকে ভালোবাসেন, দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম। আমার বোন তাসিনা রশিদ লুনা ঠিকই বলে গেছেন যে এটি একটি কলঙ্কের দিন যে দেশ নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী এবং বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধাদের একজন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে সেটার জন্য সভা করে দাবি জানানো হয়। এটি বাংলাদেশের জন্য এক কলঙ্কের ইতিহাস। বেগম জিয়ার অন্য সব পরিচয়ের বাইরেও যে পরিচয়টির চর্চা হয়নি তেমন, সেটি হলো আমরা সবাই জানি স্বাধীনতার উষা লগ্নে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার এবং সৈনিকরা এগিয়ে না আসতেন হয়তো এই দেশ স্বাধীন হতো না, মুক্তিযুদ্ধের সূচনাই হতো না। সেইভাবে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে জিয়াউর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যার জন্য যখন সুয়াদ জাহাজে অস্ত্র খালাসের জন্য পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল, তার অনুপস্থিতিতে পাকিস্তানি সৈনিকরা অস্ত্রাগার থেকে অস্ত্র নেয়ার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আসে, তখন সেই দায়িত্বরত সুবেদার দৌড়ে আসেন বেগম জিয়ার কাছে, এসে বলেন যে পাকিস্তানি সৈনিকরা এসেছে অস্ত্র নিয়ে যাওয়ার জন্য। দৃপ্ত কণ্ঠে বেগম জিয়া নির্দেশ দেন, জিয়া আসার আগে একটা বুলেট ওইখান থেকে নড়বে না, যদি এই নির্দেশ সেদিন না দিতেন তাহলে জিয়াউর রহমান, অলি আহমেদ সহ ইস্ট বেঙ্গলের তখনকার অফিসাররা ওইখানেই নিহত হতেন, হয়তো যুদ্ধ শুরুই হতো না। এবং চট্টগ্রামে অবস্থানরত সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার মজুমদারকে তার কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই বেগম জিয়ার জোর হলো ইমানের জোর, আপোষ করেন নাই কোনোদিন। 86 সনে হাসিনা নির্বাচনে গিয়েছেন, বেগম জিয়া যান নাই, মঈনুদ্দিন ফখরুদ্দিনরা তার সাথে ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব নিয়ে এসেছিল, যদি গ্রহণ করতেন আজকে আমরা এরকম হাজার হাজার লাখ লাখ মামলা নিয়ে ঘুরে বেড়াতাম না, আমরাও আরামায়েশে দিন কাটাতে পারতাম, কিন্তু আপোষের রাস্তায় হাঁটেন নাই মহিয়সী নারী। আজকে হাসিনার আপোষরফা দফা যদি উনি মানতেন, বিরোধী দল হয়ে আরামে দিন কাটাতে পারতেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারতেন, কিন্তু তার বোন উত্তর দিয়েছেন আজকে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে, বেগম জিয়া আপোষ করার মানুষ নন, দরকার হলে এই বাংলাদেশের মাটিতে উনার মৃত্যু হবে কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ হবে না। এই জোর কোথা থেকে আসে? ইমানের জোর, এটি হচ্ছে ইমানের জোর। বেগম জিয়া
বেগম জিয়া সেই রকম নেত্রী, বেগম জিয়া 8 তারিখ জেলে যাওয়ার আগে সর্বশেষ 5 ফেব্রুয়ারি সিলেটে এসেছিলেন। 5 ফেব্রুয়ারি ঢাকা থেকে সিলেট আসার পথেই দীর্ঘ রাস্তায় সরকারের পেটোয়া বাহিনী কোথাও মানুষকে রাস্তার পাশে দাঁড়াতে দেয়নি, কিন্তু সিলেটে যখন উনি এসেছিলেন সকল বাধা বিপত্তি মোকাবেলা করে এই সিলেটবাসী লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল। বেগম জিয়া গাড়ির কাঁচ নামিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে শাহজালাল সাহেব এবং সাফরান সাহেবের মাজার জিয়ারত করে এসেছেন। আমি আপনাদেরকে একটা বিপরীত চিত্র বলি, তার কয়েকদিন আগে এই লুটেরা সরকারের লুটেরা প্রধানমন্ত্রী এসেছিলেন সিলেট বিমানবন্দরে, নেমে উনি সিলেট ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেই দিন সারা সিলেট শহরে অঘোষিত কারফিউ ছিল, সিলেটের প্রধান সড়কের পাশে কোনো দোকান খুলতে দেয়া হয় নাই। আম্বরখানায় ক্লিনিকের আম্বরখানায় ওই দিন ক্লিনিকে অবস্থানরত রোগীদের অ্যাটেন্ডেন্টরা তাদের আত্মীয় স্বজনরা ছিল না, ছিল পুলিশ বাহিনী। জনগণকে যাদের এত ভয়, কারণ জনগণের আমানত লুট করেই এরা আজকে বিলাস করছে আর বাহাদুরি করছে, জনগণের নেত্রীকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে। আমি শেখ হাসিনাকে বলবো, প্রধানমন্ত্রীর এই আসনকে কলঙ্কিত করার জন্য এমন কোনো কাজ নাই যেটা আপনি বাকি রেখেছেন। দয়া করে মানুষের প্রাণের নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনি হত্যা মামলার আসামি হতে যায় না, আপনার প্রতি আমাদের অনুরোধ। এই এই সরকারের কেমন লোক দিয়ে সাজানো এই সরকার, এক থেকে আরেক উদ্ভব অদ্ভুত কিসিমের লোকগুলি এই সরকার পরিচালনা করে। এক মন্ত্রী আছে, সে হিন্দি সিনেমা দেখে তার মনে হয়েছে যে কালো সানগ্লাস পরে রাস্তায় নামলে সেও মনে হয় নায়ক সুলভ কোনো আচরণ করতে পারে। সে রাস্তায় নেমে গাড়ির ফিটনেস চেক করা শুরু করেছে, আরে তারই তো ফিটনেস নাই। এই এই সরকারের মন্ত্রীগুলি একসে এক আনফিট, এবং এই আনফিট লোকগুলি এই সরকারকে পঙ্গু বানিয়ে ফেলেছে, দেশকে পঙ্গু বানিয়ে ফেলেছে। এই যে শুনেন, আমার পরে আমাদের সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য বলবেন, আমি 2 মিনিটে শেষ করবো, একটু শুনি আমরা কথা। এই এই চিফ ইলেকশন কমিশনার একজন আছে, আমি কয়েকদিন আগে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তার বয়ান শুনলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে, এই যে ক্রমাগত হত্যা হচ্ছে, হতাহত হচ্ছে, তার বক্তব্য শুনে আমি যেটা বুঝতে পারলাম, এই হতাহতের পিছনে কারো দোষ নাই, ইলেকশন কমিশনের কোনো দায়িত্ব নাই, প্রশাসনের কোনো দায়িত্ব নাই, কারো আওয়ামী লীগের কোনো দায়িত্ব নাই, কারো কোনো দায়িত্ব নাই, যে লোকগুলি নিহত হচ্ছে একমাত্র দায়িত্ব তাদেরই। এটা হলো এই সিইসির বয়ান। আমাদের আজকে যিনি প্রধান অতিথি ইনি শিল্পপতি, তো শিল্প কারখানা যেগুলি ওনারা পরিচালনা করেন ওইগুলির বর্জ্য নিঃসরণ হয়, এগুলির জন্য পরিশোধনাগার থাকে, ময়লা যেগুলি হয় এগুলি পরিশোধন করে তারপরে পানি নালায় ফেলা হয়, নদীতে ফেলা হয়। ওই বর্জ্য পরিশোধন, বর্জ্য খায় ব্যাকটেরিয়া, ওই ব্যাকটেরিয়া যদি আপনি এখানে আনেন, এসি রুমের মধ্যে আনেন, ফ্যান ছেড়ে রাখেন, ওটা বাঁচবে না, ওটা ময়লার মধ্যে থাকে এবং ময়লা খেয়ে বাঁচে। এই সরকারের কয়েকটা লোক আছে, সপ্তাহের 7 দিন মাসের 30 দিন এদের কাজ হলো শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমান সম্পর্কে অশালীন কুৎসিত কথাবার্তা বলা। এত নিয়মনিষ্ঠভাবে এরা কথাগুলি বলে যে মনে হয় সপ্তাহ শেষে কেউ নোটবুক চেক করে যে প্রত্যেক দিন এরা বললো কি বললো না। এই এদের কথা শুনলে টেলিভিশনের উল্টা দিকে বসে মনে হয় যে এই পর্যন্ত দুর্গন্ধ চলে এসেছে। এই ব্যাকটেরিয়াগুলি, এই রাজনীতির ব্যাকটেরিয়াগুলির অপসারণ না হলে
এই দেশে কখনো রাজনীতি শুদ্ধ হবে না। আমি আর সময় নিব না, এই সভায় আসার পথে বিডিআর গেট পার হয়ে এসেছি। 25 ফেব্রুয়ারি 2009 সনে আপনাদের সবার মনে আছে, মাত্র অল্পক্ষণে 57 জন দেশপ্রেমিক অফিসার নিহত হয়। যে লোকগুলি এদের মারল, কিছুক্ষণ পরেই তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলো এবং তাদের চা নাস্তা খাইয়ে আপ্যায়ন করা হলো। ইতিহাস সাক্ষী, দিস ইজ অন রেকর্ড। এক যিনি যার কথা ছাড়া বাংলাদেশে কিছু হয় না, সাইক্লোনের পরে উদ্ধার হয় তার কথায়, ধর্ষণ মামলার আসামি গ্রেফতার হলে তার নির্দেশ লাগে, ফৌজদারি মামলার আসামি গ্রেফতার হতে হলে তার নির্দেশ লাগে, হেন কোনো কাজ নাই যে তার নির্দেশ লাগে না। তিনি জিজ্ঞেস করতে পারলেন না এই হত্যাকারীদের যে আমার ডিজি কই, আমার অফিসাররা কই, ডিজির সাথে আমাকে কথা বলিয়ে দাও। দুয়ে দুয়ে চার মেলানোর সময় আসছে, দুয়ে দুয়ে চার মেলানোর সময় আসছে। ইনশাল্লাহ বাংলাদেশে কোনো হিসাব বাকি থাকবে না, সব হিসাব আদায় করা হবে। সুদে সুদে আসলে সব হিসাব আদায় করা হবে। 16 কোটি মানুষ, 16-17 কোটি মানুষের এই দেশে আপনি মানুষের নাগরিক অধিকার কেটে নেবেন, ভোটের অধিকার কেড়ে নেবেন, মানুষের মানবিক মর্যাদা হানি করবেন, স্কুলের বাচ্চাদেরকে হেলমেট পরা বাহিনী দিয়ে অত্যাচার করবেন, মহিলাদের গায়ে হাত তুলবেন, শিক্ষিকার গায়ে হাত তুলবেন, শিক্ষককে অপদস্থ করবেন। আপনি মনে করেছেন আপনি কিয়ামত পর্যন্ত এই দেশের ক্ষমতায় থাকবেন? আপনি আপনি কল্পনার মধ্যে বসবাস করছেন? আপনার এবং আপনাদের দিন ঘনিয়ে আসছে, সময় গুনতে থাকেন। ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের যোগ্য ঠিকানায়, এক ঠিকানা সিলেটেও আমাদের তৈরি করেছি আমরা টুকর বাজারের পাশে, ওই ঠিকানাগুলিতে পাঠিয়ে আমরা বেগম জিয়াকে চিকিৎসার্থে বিদেশে পাঠাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপি কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নাকি আছে? বাংলাদেশে আপোষহীনগুলো নাকি আছে? আসিনার আতঙ্কগুলো নাকি আছে? আমাদের এসএলএফটি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা দাবিতে আমরা গত এক মাস যাবৎ বিভিন্ন বিভাগীয় শহর দাঁড়াতে পারবো না, আমরা সারা দেশে জনসভা করে বেড়াচ্ছি। আজকে আমরা সিলেট জেলার ওই সভায় উপস্থিত হয়েছি। আজকে এই সভার সভাপতি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক, উপস্থিত সিলেটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেটের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের সহযোদ্ধা ভাইরা, জনতার একশো একাংশ, সালাম আলাইকুম।
আপনারা অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন, হয়তো আমার বক্তৃতা শোনার মতো ধৈর্য আপনাদের এখন নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময়ও নাই। শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, বেগম খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়া একদিন খালেদা জিয়া হয় নাই, বেগম খালেদা জিয়া 9 বছর রাজপথে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়ে নির্বাচন করে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের গণতন্ত্রের কাণ্ডারি বেগম খালেদা জিয়া জনগণের ভাষা বোঝে। উনি আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছেন, যত জায়গাতে উনি নির্বাচন করেছেন, প্রত্যেকটা নির্বাচন উনি জয়লাভ করেছেন। আর উনাকে যিনি বন্দী করে রেখেছেন, উনি আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুর ছেলে। ১৯৯১ সালে সাদেক হোসেন খোকার সাথে পরাজিত হয়েছে, ১৯৯১ সালে বিকল্প ধারা এখন রাজনীতি করে আমাদের মন্ত্রী ছিল মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছে। আর সেই পরাজিত হওয়ার পরে উনি আর ঢাকায় নির্বাচন করেন না, গোপালগঞ্জ ছাড়া কোথাও নির্বাচন করেন না। আমার একটু কইতে দেওয়ার সময় নাই, আদান করে যাবে। আমি আগেই বলেছি খালেদা জিয়া মানুষের ভাষা বোঝে। উনি প্রধানমন্ত্রী হয়ে বিএনপির শাসনতন্ত্র পরিবর্তন করেছেন। বিএনপিতে বলা ছিল রাষ্ট্রপতি শাসিত দেশ, বেগম খালেদা জিয়া জনগণের ভাষা বুঝতে পেরে উনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। উনি ৯৬ সালে নির্বাচিত হয়ে মানুষের ভাষা বুঝতে পেরেছিল, উনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছিলেন, এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে নির্বাচন করে উনি পরাজিত হয়ে বিরোধী দলের নেত্রী হয়েছিলেন। একেই বলে গণতন্ত্র, একেই বলে খালেদা জিয়ার বিশ্বাস। উনি চাইলে সেদিন যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন দমন করে প্রধানমন্ত্রী থাকতে পারতেন, কিন্তু ক্ষমতার চেয়ার ওনাকে আজকে রাখতে পারে নাই। উনি জনগণের কাছে ফেরত গেছেন কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে, এবং সেখানে পরাজিত হয়ে উনি বিরোধী দলের নেত্রী হয়েছেন। এই হলো খালেদা জিয়া। আজকে এই সরকার আসার পরে বাংলাদেশের ইতিহাস পাল্টে দিয়েছে। আজকে ইতিহাসে একটা মাত্র পাতা আছে যে ওরা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কেউ যায় নাই। তাহলে আমার বন্ধু সাদেক হোসেন খোকা গেল কেমন করে, তাহলে আমি গেলাম কেমন করে, আরো অনেকেই গেছে। এই বাংলাদেশ স্বাধীন করেছে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, লুঙ্গি পরে কাঁচা মেরে যুদ্ধ করেছে দেশের মানুষ, কারো হুইসালে দেশ স্বাধীন হয় নাই। আমি একটা কথা বলতে চাই, আমরা না বললে আমরা চলে গেলাম, বলার কেউ লোক নাই। 25 মার্চ রাত্রে যেদিন পাকিস্তানে হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ করল, আক্রমণের পরে রাজারবাগ পুলিশ লাইন যখন আক্রমণ করল,
সেই রাগাবাদ পুলিশ লাইনে যুদ্ধ হয়েছিল পুলিশদের সাথে, এবং পুলিশরা রাত 3টা পর্যন্ত যুদ্ধ করে পরাজিত হয়েছিল, এবং সেই প্রথম যুদ্ধে আমি তাদের সাথে অংশগ্রহণ করেছি। বায়রামাত 26 তারিখে কারফিউ ছিল, ঢাকা শহরে কারো কোনো খবর ছিল না। 27 তারিখে কিছুক্ষণের জন্য কারফিউ উঠিয়ে দেওয়া হয়েছিল, মানুষ জানে না কোথায় যাবে। যে আওয়ামী লীগের ভোটে জয়লাভ করল, যাদেরকে ভোট দিয়ে মানুষ মুক্তি চাইল, তারা সব লেরি কুকুরের মতো লেঙ্গুর গুটিয়ে ভারতে চলে গিয়েছিল। বাংলাদেশের 7 কোটি মানুষকে হায়নার মুখে ফেলে দিয়ে তারা চলে গিয়েছিল ভারতে নিরাপদ স্থানে। এই হলো আওয়ামী লীগ। এখন তো ইতিহাস খুললেই দেখা যায় ওরা ছাড়া আর বাংলাদেশে স্বাধীনতার যুদ্ধ তো করে নাই, স্বাধীনতার কথাও বলে নাই, কত রকম ইতিহাস তৈরি করছে। আজকে সত্যি খারাপ লাগে, আমি যখন দেখি আমার পুলিশ ভাইরা আমাদের উপরে গুলি চালায়, আমাদের টাকার গুলি দিয়ে আমাদের উপর চালায়, কিন্তু সেই 25 মার্চের রাতের কথা মনে হয়, এই পুলিশই বন্দুক ধরেছিল শত্রুর পিছনে বিরুদ্ধে এবং মানুষকে বাঁচাতে চেয়েছিল। আজকে বাংলাদেশের পুলিশ হয়েছে গেস্টাপো বাহিনী, হিটলারের গেস্টাপ আর আজকের পুলিশের মধ্যে কোনো তো ভাব নাই। ভাইরা আমার, আজকে এই সরকার নিজেকে ক্ষমতায় রাখার জন্য কত রকমের বাহিনী বানাচ্ছে আপনারা দেখবেন। আজকে আমার আসলে আমি আবেগ জড়িত, আমার ছোট ভাই ইলিয়াস আমার খুব প্রিয় ছিল, আমার কাছে আসতো, আমার সাথে চিল্লাচিল্লি করত, আমার ছোট ভাইয়ের মতো স্নেহ চাইত। আমি যখন ইলিয়াসের স্ত্রী আমার বোন পাশে বসেছিলাম, আমি ভাবতেছিলাম হে আল্লাহ এই বইটা কি অপরাধ করেছিল। আজকে দীর্ঘ কতদিন যে বছরের পর পর বছর, সে জানে না সে কি সদমা না বিধবা, এ কোন বিচার আল্লাহ, তোমার আরশ কি কাঁপে না ওই লুলার অবস্থা দেখে, লুলা কোন কাপড় পরবে জানে না, লুলার সন্তানরা জানে না আমার বাপ আছে কি নাই। আমাদের আরো অনেক নেতা ইলিয়াসের মতো গুম হয়ে গেছে, আমরা কি জীবিত ইলিয়াসের জন্য দোয়া করব না মৃত্যু জেলসের জন্য দোয়া করব? এ কোন দ্বন্দ্ব আল্লাহ আমাদের উপর তুমি দিয়েছ, কোন নমরুদকে আমাদের দেশে পাঠিয়েছ? ভাইরা আমার, আজকে আমাদের দেশনেত্রী জেলে, কেন জেলে? একটি মাত্র কারণ, উনি মানুষের কথা বলেন, উনি মানুষের ভাষা বোঝেন, উনি মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়ে চলতে চান, ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান, তাই তার কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে জেলখানায় স্লো পয়জনিং করে আজকে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। এখানে এক বক্তা বলেছে যে আমরা শেখ হাসিনার কাছে দাবি করি না, আমরা হয়েছে মানি না, দিনের ভোট রাতে করে আবার তোতা পাখির মতো বলে যারা ভোট চুরি করে তাদের বিচার হবে, আপনার কি হবে? খালেদা জিয়া জীবনে কোনদিন ভোট চুরি করে না, আপনি ভোট চুরি করেছেন, দিনের ভোট রাতে করেছেন,
আপনার ভোটে লক্ষ হাজার হাজার মানুষ মারা যায়, আপনার পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীরা ভোট কেটে দেয়। এই হল এই সরকারের ভোটের রাজনীতি। এখন উনি বলেন আমি বারবার ভোট দিয়ে আমি নির্বাচিত হই, বাংলাদেশের মানুষ হাসে। ভাইরা আমার, আজকে যে কথাটা বলতে চাই, এখানে অনেক বক্তা বলেছে যে আমাদের নেত্রীর মুক্তি এভাবে হবে না, যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথকে প্রকম্পিত না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার কৃষক শ্রমিক দোকানদার ভাইরা রিক্সাওয়ালা ভাইরা শ্রমিক ভাইরা রাস্তাতে নিয়ে আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের নেত্রীকে মুক্তি করতে পারবো না। তাই আমি আপনাদের কাছে দাবি করছি, আমি এখন বয়সে অনেক বৃদ্ধ হয়ে গেছি, তবু আপনাদের কাছে ওয়াদা করছি, গুলি খেতে হবে, রাজপথ রঞ্জিত করতে হবে। আমি বলতে চাই পাকিস্তানিদের গুলি আমার গায়ে লাগে নাই, তবে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যদি আমার দেশের লোকের গুলি আমার গায়ে লাগে, তাহলে আমি গর্বিত একজন নিহত মানুষ হব। তাই আসুন, আমার অনেক ভাই দেখছিলাম এই ছাদের উপরে স্বেচ্ছাসেবক দলে কাপড়ের কাপড় পরে আসছে, প্রতীকী কাফনের কাপড় পরলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে পারবো না, আসলে কাফনের কাপড় পরে আমাদের নামতে হবে, রাজপথ প্রকম্পিত করতে হবে। এই রাজপথ প্রকম্পিত হলে আমার নেত্রী যিনি রাজপথ থেকে উঠেছেন উনি আবার রাজপথে আসতে পারবে, আমার এদেশের মানুষকে গণতন্ত্র ফেরত দিতে পারবে, আবার মানুষ তার ভোট অধিকার দিতে পারবে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের দেশনেত্রীর মুক্তি হবে না, দেশনেত্রীকে ছিনিয়ে আনতে হবে, সব জেলের তালা ভেঙে ফেলতে হবে, তাহলেই ওনাকে আমরা মুক্ত করতে পারবো। তাই আপনাদের কাছে আবেদন রাখছি, আন্দোলন করতে হবে। এবং আজকে আমি এই শাহজালাল শাহপরানের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলছি যে আপনারা এই আন্দোলনের নেতৃত্ব দেবেন, আপনাদের আন্দোলনের নেতৃত্বে এই দেশের বেগম খালেদা জিয়ার মুক্তি হবে। প্রস্তুত আছেন? হাত তোলেন। আগামী দিনের আন্দোলনের রাজপথকে প্রকম্পিত করার জন্য আমরা আপনাদের সাথে আছি, আমরা সামনে থাকব, আমরা গুলি খাব, আপনারা আমাদের সাথে থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে গতিবান করবেন এবং বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে আনব। তাতে যদি রাজপথে কাতরে কাতরে রক্ত দিতে হয় তাতেও আমরা দ্বিধাবোধ করব না। আপনাদেরকে সবাইকে আন্দোলনের লাল আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হক এবং খালেদা জিন্দাবাদ, রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকের সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব আব্দুল্লাহ জায়গির দা। জননেতা জনাব আব্দুল্লাহ জায়গির দা। বিসমিল্লাহ রহমান রহিম। বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আজকের এই সমাবেশে প্রধান অতিথি জনাব এজার হাসান টুকু, সদস্য স্থায়ী কমিটির
চেয়ারপারসন এবং বিশেষ অতিথি বৃন্দ এবং জেলা এবং অত্র এলাকার এবং এই দেশের সব মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মিটিং সুন্দর এবং সুষ্ঠ করার জন্য আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তৈরি থাকবো কেন্দ্রের দিকে যে আদেশ আসবে, যে কর্মসূচি আসবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তার জন্য এই সাধারণের মাটির মানুষ সবাই প্রস্তুত আছে। ইনশাআল্লাহ আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মিটিং এর সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।